আসসালামু আলাইকুম। ওরাকল বিসিএস এর আয়োজনে 41তম লিখিত অগ্রিম প্রস্তুতির লক্ষ্যে লিখিত যে 6টা বিষয় আছে পর্যায়ক্রমে সকল সাবজেক্টের বিশেষ ব্যাচ শুরু করছে ওরাকল বিসিএস, যার ধারাবাহিকতায় প্রথম ব্যাচ হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। আর এই সকল ক্লাসগুলা সবগুলাই নেবেন 27তম বিসিএস ক্যাডার 12 বছরের অভিজ্ঞ খন্দকার আবুল বসার স্যার। আজ আপনাদের মূলত বিসিএস লিখিত 100 নম্বরের যে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা আছে, 50 গাণিতিক যুক্তি এবং 50 মানসিক দক্ষতা, তার সিলেবাস আলোচনা করবেন। এবং আগামী 21 তারিখ থেকে জুম অ্যাপে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। আজকের ক্লাসটা লাইভ সবার জন্য উন্মুক্ত। বিসিএস গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার উপর আমাদের যে কোর্স প্ল্যানটা সাজানো হয়েছে সেখানে সব মিলিয়ে ক্লাস থাকবে 30টা, যার মধ্যে 24টা থাকবে গাণিতিক যুক্তির উপর, মানসিক দক্ষতার উপর থাকবে 6টা। গাণিতিক যুক্তি যে 24টা ক্লাস, তার মধ্যে জ্যামিতি, বীজগণিত এবং পাটিগণিতের উপর ক্লাস থাকবে। এবং এই 30টা ক্লাসের পাশাপাশি টোটাল পরীক্ষা থাকবে 4টা। এবং এই ক্লাসগুলা সবগুলাই নেবেন 27তম বিসিএস ক্যাডার ওরাকল বিসিএস এর সবচেয়ে অভিজ্ঞ গণিতের শিক্ষক খন্দকার আবুল বসাত স্যার। তো এখন স্যার ক্লাস শুরু করবেন। সবাইকে ধন্যবাদ, ওরাকলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই সকালের সেশনে সকলকে স্বাগতম। যারা অনলাইনে যুক্ত আছেন বা যুক্ত হবেন, আশা করি আপনারা আজকের এই পুরো সেশন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আশা করি যারা লিখিত পরীক্ষা বিসিএস, বিশেষ করে বিসিএস অথবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন, তাদের জন্য যথেষ্ট উপকারে আসবে আজকের এই আলোচনা। তো শুরুতে আমি আমার সম্পর্কে একটু বলতে চাচ্ছি, কারণ সবাই তো আমাকে চিনে না বা পরিচয় নেই। তারপরে ইনডিরেক্টলি আমরা কথা বলছি, আমরা আমাদের দেখা হচ্ছে সরাসরি না, এই কারণে একটু বলতে হবে। কারণ বিসিএস রিটেন গাণিতিক যুক্তি অংশ খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যাডার নির্ধারণের ক্ষেত্রে। কারণ গাণিতিক যুক্তি অংশের উত্তর যদি সম্পূর্ণ, অর্থাৎ 50-এর গাণিতিক যুক্তি আর বাকি 50 মানসিক দক্ষতা, মোট 100, এই 100-র সম্পূর্ণ উত্তর যদি কভার করা যায়, সেক্ষেত্রে 90 থেকে 97-98 পাওয়া সম্ভব হয়। আর একটি কোর্সে যখন একজন পরীক্ষার্থী অ্যাবভ 90% মার্কস ক্যারি করে, তখন তার অ্যাভারেজ অনেক ভালো হয়, 60 বা তার উপরে চলে যায়, আর সেই ক্ষেত্রে কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়। তো সেই জন্য এরকম একটি গুরুত্বপূর্ণ কোর্স যিনি পরিচালনা করবেন, তার সেই যোগ্যতা বা তার সেই দক্ষতা আছে কি না, কেনই বা যারা চিনে না তারা আমার উপর আস্থা রাখবেন, সেই জন্য আমি নিজের সম্পর্কে একটু কথা বলতে চাই। যদিও নিজের সম্পর্কে বলা সমীচীন মনে করি না, আমার ভালো লাগে না। তো
লাইভে যারা যুক্ত আছেন, আমি জানি যে আমার হাজার হাজার স্টুডেন্ট যারা ক্যাডার অফিসার এখন আছে, বিশেষ করে 30 BCS থেকে এই 40 BCS, 10টি BCS, এখানে হাজারের উপরে ক্যাডার আমার স্টুডেন্ট, তো সবাই তো চিনে না, এই কারণে একটু বলতে হয়। তো ব্যক্তিগতভাবে আমি, আপনারা শুনেছেন আমাদের ম্যানেজার রনি ভাই, উনি বলেছেন যে এক যুগ ধরে এখানে আমি এই বিসিএস জগতে আছি। এছাড়া আমি যখন আমার ব্যক্তিগত জীবন, এই কর্মক্ষেত্রের জন্য যে যুদ্ধের জীবন, এটাকে আমরা জীবন যুদ্ধ বলে থাকি, 22 BCS দিয়ে শুরু করেছিলাম আমি, আর শেষ করেছি 29 BCS দিয়ে। এর মাঝখানে আমি 1টি BCS-এ শুধু অংশ নিতে পারি নাই, কারণ সেটি ছিল মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য স্পেশাল বিসিএস। বাকি সবগুলো বিসিএস পিলি রিটেন ভাইবা আমি দিয়েছি এবং দুইবার চাকরি পেয়েছি। আর একজন পরীক্ষার্থী যখন বিসিএস রিটেনের জন্য প্রস্তুত থাকে, তখন তার এই যোগ্যতা দিয়ে আরও অনেক চাকরি সে পেতে পারে। আমিও এর ব্যতিক্রম ছিলাম না, আমিও একাধিক চাকরি পেয়েছি। আমি গভর্নমেন্ট হাই স্কুলে জব পেয়েছি এবং প্রাইভেট সেক্টরে বেশ কিছু জব পেয়েছি, আমি যেগুলো করি নাই। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য এই যে আপনারা রিটেনের জন্য যদি পড়াশোনা করেন, নিজেকে প্রস্তুত করেন, গাণিতিক যুক্তিতে যদি আপনারা একটি ভালো অবস্থান, শক্ত অবস্থান তৈরি করতে পারেন, তাহলে আমি মনে করি বিসিএস এর পাশাপাশি বিসিএস, 1টি BCS শেষ করতে প্রায় 2 বছর বা তার বেশি, কখনো বেশি লেগে যায়। তো এর মাঝে কিন্তু অনেক ব্যাংক, বিমা বা আদার্স আমাদের যে সেক্টরগুলো আছে, প্রাইভেট সেক্টর, সেখানে চাকরির সুযোগ থাকে এবং হয়ে যায়, আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। তো যাই হোক, এইভাবে আমি আমার এই প্রস্তুতির মাধ্যমে আমি কিন্তু আরও 12 বার পাবলিক সার্ভিস কমিশনে ফার্স্ট ক্লাস নন ক্যাডার জবের ভাইবা দিয়েছি, মোট 18 বার পাবলিক সার্ভিস কমিশনে ভাইবার সম্মুখীন হতে পেরেছি। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। আবার একটু খারাপও লাগে, কারণ যদি কাঙ্ক্ষিত জব প্রথমে পেয়ে যেতাম, তাহলে হয়তো এতবার পাবলিক সার্ভিস কমিশনে ভাইবা দেওয়ার জন্য যেতে হতো না। তো যাই হোক, আমি আশা করি আমার ছাত্রছাত্রীরা যারা আছে, তারা প্রথমবারই হয়তো ক্যাডার হবে, ফলে তাদের এত দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রয়োজন হবে না। তো আসুন আমরা কিভাবে রিটেনে ভালো করা যায় আমরা সেদিকে একটু দৃষ্টি দেই। শুরুতে আমি যে সিলেবাসটি আলোচনা করব, এবং আমরা গাণিতিক যুক্তি, আজকের আলোচ্য বিষয় হবে গাণিতিক যুক্তিকে কেন্দ্র করে আমি এই বিষয়টি পড়িয়ে থাকি। তো কী ভাবে স্টাডি করলে সামনে অগ্রসর হওয়া যায়, ভালো করা যায়, সেই কৌশল আমরা আজকে নির্ধারণ করব, সিলেবাসের উপর আলোচনা করব, এবং আমি পরিশেষে কয়েকটি বিষয়, বিশেষ করে গাণিতিক যুক্তির একটি ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে ঐকিক নিয়ম, ইংরেজিতে যেটাকে বলা হয় ইউনিটারি মেথড, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি মানসিক দক্ষতার মধ্যে রয়েছে। তো পাটিগণিতের যে কোনো অঙ্ক আমরা কিন্তু ঐকিক নিয়মে করে থাকি। তো যদি কেউ ঐকিক নিয়মে দুর্বল হয়ে, সেক্ষেত্রে কিন্তু তার পাটিগণিত অংশে দুর্বলতা থেকে যাবে। এই জন্য আমি আজকে ইউনিটারি মেথডের কিছু টেকনিক নিয়ে আলোচনা করব শেষের দিকে। তবে আমার মূল ফোকাস থাকবে সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন, কীভাবে পড়লে ভালো করা যায় ইত্যাদি কৌশল সম্পর্কে মূলত আমরা আলোচনা করব, আর শেষের দিকে একটু স্পেশাল মেথড, ইউনিটারি মেথড এর টেকনিক নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। শুরুতে একটু মার্কস, রিটেনের যে মার্কস সেটি একটু দেখে নেই। এখানে বাংলা 200 মার্কের পরীক্ষা দিতে হবে আমাদেরকে, এরপরে ইংরেজি 200, বাংলাদেশ বিষয়াবলী 200, আন্তর্জাতিক বিষয়াবলী 100, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা 100, বিজ্ঞান ও প্রযুক্তি 100, আর সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ আপনারা যে যে বিষয়ে পড়াশোনা করছেন, অনার্স যার যে সাবজেক্ট ছিল সেই বিষয়ে 200, আর মৌখিক এখানে বানানে একটু সমস্যা আছে, আমাদের ফন্টের কারণে একটু চেঞ্জ হয়ে যায় বানানের, এটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, 200। তাহলে এখানে একটু বলে নেই যে যারা বোথ ক্যাডারে পরীক্ষা দেব আমরা, অর্থাৎ প্রফেশনাল অ্যান্ড জেনারেল,
দুই ক্যাডারেই যারা পরীক্ষা দেব তারা এই এই যে আপনারা দেখতেছেন 1200 মার্কস এখানে আছে, এই 1200 মার্কসের পরীক্ষা অবতীর্ণ হতে হবে। তবে যদি কেউ যে কোনো একটি ক্যাডারে পরীক্ষা দেন, অর্থাৎ শুধু জেনারেল অথবা শুধু প্রফেশনাল, সেই ক্ষেত্রে যারা প্রফেশনাল শুধু প্রফেশনাল দিবে তাদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এই অংশের 100 মার্কের পরীক্ষা দিতে হবে না। আর এখানে ইংরেজির, দুঃখিত, বাংলার যে 200 মার্কস আছে এইখান থেকে 100 মার্কের দিতে হবে না। সেই ক্ষেত্রে 200 মার্কস কমে গেল, সেই 200 আসবে সংশ্লিষ্ট অর্থাৎ নিজ নিজ বিষয় থেকে আসবে। অর্থাৎ যদি কেউ যে কোনো একটি ক্যাডারে পরীক্ষা দিতে চায় সেই ক্ষেত্রে তার জন্য 200 মার্কস কমে যাবে, সেই ক্ষেত্রে মৌখিক পরীক্ষা সহ 1000 মার্কসের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তাহলে মার্কস বন্টন আমরা দেখলাম, সর্বমোট 1100 মার্কস, মৌখিক পরীক্ষা সহ 1200 মার্কস, যারা উভয় ক্যাডারের পরীক্ষায় অবতীর্ণ হবে। সিলেবাসটা একটু দেখা যাক যে গাণিতিক যুক্তি সিলেবাস এখানে কি কি বিষয় আছে। যদিও পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসে ইংরেজিতে বর্ণনা করা আছে বিষয়বস্তু, তো আমি এখানে বাংলা ভার্সন কম্পোজ করে দিয়েছি, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে এই কারণে। তো শুরুতে আছে সরলীকরণ, যেটা পাবলিক সার্ভিস কমিশনের ইংরেজি ভার্সনে লেখা আছে সিম্পলিফিকেশন অফ অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অর্থাৎ পাটিগণিত এবং বীজগণিতের সরল অঙ্ক। তো বলা বাহুল্য যে আমরা এখন যে সিলেবাস অনুসরণ করব পরীক্ষার জন্য, প্রস্তুতির জন্য, এই সিলেবাসটি 35তম বিসিএস রিটার্ন থেকে শুরু হয়েছে। আর 35তম বিসিএস এর পূর্বে কোনো যে কোনো বিসিএস পরীক্ষার জন্য সরল অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় ছিল, কিন্তু 35তম বিসিএস থেকে এই সরলীকরণ সিলেবাসে থাকা সত্ত্বেও এখনও কোনো প্রশ্ন এখান থেকে হয়নি। তারপরও আমরা এটা আলোচনায় রাখবো, এটা উপর প্রস্তুতি গ্রহণ করব, কারণ কখন কোন জায়গায় থেকে প্রশ্ন আসবে এটা আমরা আগে কেউ বলতে পারি না। যাই হোক, 2 নম্বর অনুচ্ছেদে আছে পাটিগণিতের যতগুলো বিষয়, সংখ্যা তত্ত্ব অর্থাৎ লসাগু গসাগু গুণিতক গুণনীয়ক সংখ্যা বিষয়ক যে অঙ্কগুলো সেগুলো আছে, ঐকিক নিয়ম আছে, অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি সুদ, এই পাটিগণিতের প্রত্যেকটি বিষয় এই 2 নম্বর অনুচ্ছেদ থেকে, এই 2 নম্বর অনুচ্ছেদের অন্তর্ভুক্ত। 3 নম্বর, এটি মূলত মাধ্যমিক পর্যায়ের বীজগণিত যে বই আছে সেই বইয়ের মৌলিক অংশ, অর্থাৎ বীজগাণিতিক রাশিমালা। এটি পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসে বলা আছে অ্যাপ্লিকেশনস অফ ফর্মুলা অ্যান্ড ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালস, তো যেটাকে আমরা বাংলায় বলে থাকি বীজগাণিতিক রাশিমালা, বহুপদী উৎপাদকী বিশ্লেষণ, সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ এবং অসমতা, এখানে 5টি আইটেম আছে। 4 নম্বরে লগারিদম এবং সূচক, 5 নম্বরে ধারা যাকে ইংরেজিতে আমরা সিরিজ বলে থাকি, 6 নম্বরে উপপাদ্য, ত্রিভুজ অথবা বৃত্ত সংক্রান্ত উপপাদ্যই আমরা পরীক্ষার প্রশ্নপত্রে দেখে থাকি, 7 নম্বরে আছে ক্ষেত্রফল বিষয়ক জ্যামিতিক সমস্যা বা উপপাদ্য, 8 নম্বরে আছে ত্রিকোণমিতিক ফাংশন দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা, 9 নম্বরে আছে 2 অথবা 3 চলক বিশিষ্ট যোগশ্রয়ী সমীকরণ জোট এর সমাধান, 10 নম্বরে আছে সেট থিওরি ও ভেন চিত্র, 11 নম্বরে আছে কার্তেশীয় জ্যামিতি, 12 নম্বরে আছে বিন্যাস সমাবেশ ও সম্ভাবনা। সিলেবাসে স্পষ্টভাবে লেখা আছে যে এই 12 অনুচ্ছেদ থেকে 12টি প্রশ্ন থাকবে একজন পরীক্ষার্থীকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বলা বাহুল্য যে এই সিলেবাস যখন
অনুসরিত হয়ে প্রশ্ন হয় 35তম বিসিএসে। 35তম বিসিএসের প্রশ্নপত্রে 12টি প্রশ্নই ছিল, যেখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তবে পরবর্তী বিসিএস পরীক্ষা অর্থাৎ 36তম বিসিএস পরীক্ষায় একটি প্রশ্ন বেশি ছিল। যদিও পরবর্তী থেকে অর্থাৎ 36তম বিসিএসের পর থেকে বাদবাকি বিসিএস লিখিত পরীক্ষায় 12টি করে প্রশ্নই থাকছে। তাহলে আমরা এই আশাই করতে পারি যে আমরা যখন 41 বিসিএস রিটেনে অংশগ্রহণ করব, তখন 12টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, সকল প্রশ্নের মান সমান 10 করে। তাহলে 10 করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু প্রত্যেকটি প্রশ্নের আবার 2টি অংশ থাকে, ক এবং খ। বর্তমানে যে স্টাইল সেটি হচ্ছে 10টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, 5×10=50। আর প্রত্যেকটি প্রশ্নের আবার একাধিক অনুচ্ছেদ থাকে, যেমন একের ক একের খ, 2টি প্রশ্ন 5×5=10 করে। অথবা এমনও দেখা গেছে যে 3টি প্রশ্ন আছে, একটি প্রশ্নে আড়াই, আরেকটি প্রশ্নে 2.5, পরবর্তী প্রশ্নে গ নম্বর প্রশ্নে 5, মোট 10। তো যাই হোক, এখন যে স্টাইল সেই অনুযায়ী আমরা ছোট ছোট যে প্রশ্ন, বিশেষ করে প্রিলিমিনারিতে আমরা উত্তর দিয়েছি, আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, প্রিলিমিনারির সেই প্রশ্নগুলো কিন্তু এখন রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেল বর্তমান যে ধারা সেই ধারা অনুসারে। তো যাই হোক, আমরা সিলেবাস দেখে নিলাম। এবার যোগ্যতা সম্পর্কে একটু বলতে হয়। যোগ্যতা তো আমরা জানি সবাই, কম বেশি আমরা যোগ্য, শিক্ষাগত যোগ্যতাকেই আমরা যোগ্যতা মনে করি, কিন্তু আসলে মানুষের কিছু সুপ্ত যোগ্যতা থাকে। সেই সুপ্ত যোগ্যতার কারণে কিন্তু একই ইউনিভার্সিটি, একই হল, একই সাবজেক্ট, একই এলাকায় হয়তো বাড়ি তাদের, কিন্তু একজন অনেক বড় পজিশনে চলে যায়, আর একজন সেই আগের জায়গায় অর্থাৎ নিচু জায়গায় থেকে যায়। এর একটাই কারণ যে আমরা যে যোগ্যতা বলতে যা বুঝি সেটা হচ্ছে মেধাগত অবস্থান। মেধাগত অবস্থান এটি একটি সার্টিফিকেট দ্বারা স্বীকৃত, যেটা সবাই আমরা অর্জন করেছি। এখানে কার অবস্থান কী সেটি লেখা হয়ে গেছে, এটা পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যিনি সবগুলো পরীক্ষায় প্রথম শ্রেণী অথবা GPA 5 অর্জন করেছেন, সেটা ফিক্সড হয়ে গেছে, এটার পরিবর্তন হবে না। বাট আদার্স যে কোয়ালিফিকেশনস, বিশেষ করে শারীরিক যোগ্যতা ও মানসিক যোগ্যতা, এই 2টি বিষয় কিন্তু এখন এই রিটেন পরীক্ষায় বেশ ভূমিকা রাখে। কেন এই কথা বলছি আমি, কারণ আগে দেখেছি আমরা যখন বিসিএস পরীক্ষা দিয়েছি, তখন রুটিন যেভাবে হতো, এই রুটিনটা বেশ গ্যাপ দিয়ে হতো। বিজ্ঞান ও প্রযুক্তির পরীক্ষার আগে দেখা গেছে কমপক্ষে 3 দিন বা 2 দিন ছুটি, গাণিতিক যুক্তি অংশের পরীক্ষার আগে 2 দিন বা 3 দিন ছুটি, এরকম একটি ইন্টারভ্যাল আমরা পেতাম। এর অর্থ হচ্ছে যে আমরা প্রস্তুতি গ্রহণ করার জন্য বেশ ভালো সুযোগ পেতাম। কিন্তু বর্তমান যেভাবে পরীক্ষা হচ্ছে, 1 সপ্তাহের মধ্যে সমস্ত পরীক্ষা, বিশেষ করে কম্পালসারি বিষয়গুলো শেষ হয়ে যাচ্ছে। এমনও হচ্ছে যে সকালে 1 পার্ট পরীক্ষা ইংরেজি 1স্ট পার্ট, বিকালে ইংরেজি 2নড পার্ট, অথবা দেখা গেছে যে বাংলাদেশ বিষয়াবলী সকালে 1স্ট পার্ট হলো, বিকালে 2নড পার্ট হলো। অর্থাৎ খুব দ্রুত পরীক্ষা সম্পন্ন করার একটি প্রবণতা বা একটি কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে। তো এই দ্রুত পরীক্ষা, টাইট শিডিউলের সাথে খাপ খাইয়ে পরীক্ষা অংশগ্রহণ করা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। এই জন্য আমি মনে করি যে শারীরিক যোগ্যতা বলতে একটি যোগ্যতা আছে, এই যোগ্যতা আমাদের অবশ্যই থাকতে হবে। পরীক্ষায় যখন অবতীর্ণ হব, অংশগ্রহণ করব, এই সময়টা আমাদের অবশ্যই সুস্থ থাকতে হবে। এছাড়া পরীক্ষার প্রস্তুতি যখন আমরা গ্রহণ করি, 6 থেকে 8 মাস আমরা পড়াশোনা করি রিটেনের জন্য, এই সময়ও আমাদের সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলেই, শারীরিক এবং মানসিক দুইভাবেই যদি আমরা সুস্থ থাকি, তাহলে আমরা প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতে পারবো। আর মানসিক যোগ্যতার সম্পর্কে একটি কথা না বললে নয়, এই মানসিক যোগ্যতা এমন একটি বিষয় যা মানুষকে কঠিন, চ্যালেঞ্জিং কোনো পদক্ষেপ গ্রহণ করতে এবং
কমপ্লেক্স সিচুয়েশনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে। এই যে আপনারা ফেসবুকে যুক্ত আছেন, লাইভ ক্লাসে অংশ নিচ্ছেন, আমাদেরকে দেখছেন না, এখানে আসছেন না, তারপরও আশা করতেছেন যে এখানে সংযুক্ত থাকবেন এবং স্টাডি করবেন, রিটার্নের প্রস্তুতি গ্রহণ করবেন, এই যে এর জন্য যে শ্রম এবং অর্থ ব্যয় করবেন, এগুলো মানসিক যোগ্যতার পরিচায়ক। সুতরাং এই তিনটি যোগ্যতা যার সমানভাবে থাকে তাকে আমরা বলি আলটিমেটলি কোয়ালিফাইড, এবং সে যোগ্যতম, যোগ্যতমের যে জয় হবে একটি কথা প্রচলিত আছে, এই ক্ষেত্রে সে ফিট, তার জয় হবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। তবে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, যেটা হচ্ছে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারে না। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি একথা বলতে পারি যে আমি নিজে যখন পরীক্ষা দিয়েছি, বড় ভাইদের দেখেছি, ইভেন আমি যে 10 থেকে 12 বছর এই বিসিএস জগতে রিটেন পড়াচ্ছি, তো এখানেও আমি দেখেছি যে অনেক মেধাবী স্টুডেন্ট, নামি দামি বিশ্ববিদ্যালয়ের নামি দামি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, যাদেরকে আমরা প্রত্যাশা করেছি যে পররাষ্ট্র, পুলিশ, প্রশাসন একটা কিছু সে পাবে, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে যে আসলে সে কোনো ক্যাডারই পায় নাই, নন ক্যাডারে তার নাম আসছে। অথচ যাকে আমরা আশা করি নাই বা ভাবি নাই যে সে এত ভালো ক্যাডার পাবে বা ক্যাডার পাবে, দেখা গিয়েছে যে সে রেজাল্টে সে পররাষ্ট্র বা পুলিশ প্রশাসন ভালো একটা ক্যাডার পেয়েছে। অর্থাৎ সব যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু অঘটন ঘটে, অনাকাঙ্ক্ষিত কিছু রেজাল্ট হয়। এর ব্যাখ্যা হিসেবে আমি যেটা দাঁড় করাতে পারি বা আমার যেটা ভাবনা, হয়তো আমার সাথে আপনারা একমত হবেন না, সেটি হচ্ছে ভাগ্য। ভাগ্য একটি ভূমিকা রাখে। ভাগ্য যদি না থাকে তাহলে অনেক কাঙ্ক্ষিত বিষয়ও হাতছাড়া হয়। এই জন্য আমি এই লোগোটাকে এইভাবে উপস্থাপন করেছি যে তিনটি যোগ্যতা হচ্ছে একটি হুইলের তিনটি এক্সেল বা অক্ষ যার উপর দাঁড়িয়ে আছে একটি বডি। এই তিন দিক যদি সমান হয় তাহলে এই হুইলটি রাউন্ড ফিগার হয়, অর্থাৎ মসৃণ গতি আসে। আর যে কোনো একদিক বেশি দীর্ঘ বা উঁচু, আর একদিক নিচু, তাহলে কিন্তু অমসৃণ গতি আসে। এই জন্য হয়তো জ্ঞানী গুণীজনেরা বলেছেন যে কপাল যদি না হয় ফাঁকা, ঘুরতেও পারে ভাগ্যের চাকা। এই সেই ভাগ্যের চাকা যার তিনটি, যা তিনটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। আর আপনারা দেখে থাকবেন বিশ্ববিখ্যাত কোম্পানি মার্সিডিস বেন্সের লোগোও কিন্তু এরকম। তো যাই হোক, আমি যোগ্যতা সম্পর্কে এই কথাগুলো বললাম এই কারণে যে যারা একটু হতাশ হয়ে গেছেন, আশা করি তারা হতাশ হবেন না, তারা জেগে উঠুন, তারা প্রস্তুতি শুরু করুন। কারণ অনেক হট ফেভারিট ক্যান্ডিডেট প্রত্যাশা অনুযায়ী ক্যাডার পায় না, এমনকি কিছুই পায় না। আবার ডার্ক হর্স, অন্ধকার থেকে এসে কেউ আলোয় চলে আসবে, অর্থাৎ যাকে কেউ চিনে না, অজানা অথবা অনাকাঙ্ক্ষিত কোনো একজন, সে এমন ক্যাডার পাবে যা কেউ কল্পনা করে নাই। অর্থাৎ সকলেরই সুযোগ রয়েছে। তো আসুন আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব আর কিভাবে পড়াশোনা করব, কি কৌশল অবলম্বন করলে গাণিতিক যুক্তি অংশে কমন পাওয়া যাবে, সেই বিষয়ে একটু আলোচনা করি। আমি আপনাদেরকে এখন যা উপস্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে যে আমরা যে সিলেবাস দেখলাম, এই সিলেবাসে 23 থেকে 24টি বিষয় আছে, সরাসরি অবশ্য 19টি আছে, আর বাকি 4-5টি বিষয় যা সিলেবাসে সরাসরি উল্লেখ নেই বাট সেখান থেকে প্রশ্ন হচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি এই 4-5টি বিষয় এই উল্লেখিত বিষয়ের পরোক্ষ অংশ। সুতরাং আমরা এখন দেখব যে এই সিলেবাস যখন চালু হলো 35তম বিসিএস থেকে 40 বিসিএস পর্যন্ত, এখানে 5টি রিটেন সম্পন্ন হয়েছে, 39 স্পেশাল ছিল যেখানে রিটেনের সুযোগ ছিল না। তো এখন আমরা দেখব যে এই 5টি বিসিএস রিটেন পরীক্ষায় কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন এসেছে, কার সম্ভাবনা কত, কার গুরুত্ব কত, সেই অনুযায়ী আমরা প্রথমে প্রস্তুতি গ্রহণ করব। একটি জিনিস মনে রাখতে হবে, আমরা যারা ক্যাডার হতে চাই কোনো রিস্ক নিতে চাই না, ডিটারমাইন্ড যে এইবারই হতে চাই, তাদের কাছে কিন্তু সকল আইটেমই সমানভাবে গুরুত্ব পাবে। তবে যারা মনে করে যে আগে
ভেরি ভেরি ইম্পর্টেন্ট অংশের প্রস্তুতি গ্রহণ করি, সময় থাকলে সবই পড়বো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই আলোচনা আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, সরল অঙ্ক, যেটি সিলেবাসের 1 নম্বর অনুচ্ছেদ, এইখানে দেখা যাচ্ছে যে 35, 36, 37, 38 এবং 40 কোনো বিসিএসেই এই সরল অঙ্কের প্রশ্ন নেই। তাহলে আমরা এই ঘটে যাওয়া যে ইতিহাস বা আমাদের অতীত প্রশ্নপত্রের যে অতীত, এটা বিশ্লেষণ করলে মনে হবে যে সরল অঙ্কের গুরুত্ব কম, এটা করব না। কিন্তু যদি আপনি রিস্ক নিতে না চান, ডিটারমাইন্ড থাকেন, তাহলে অবশ্যই সরল অঙ্ক করবেন, কিন্তু গুরুত্ব এর যে কম এটা তো অস্বীকার করার উপায় নেই। দ্বিতীয়ত, সংখ্যাতত্ত্ব। এই সংখ্যাতত্ত্ব বলতে আমরা বোঝাচ্ছি যে লসাগু, গসাগু, গুণিত, গুণনীয়ক বা মৌলিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা সংক্রান্ত কোনো সমস্যা। যেমন 38তম বিসিএস একটি প্রশ্ন এসেছিল যে ক্ষুদ্রতম 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নির্ণয় করুন, যার প্রত্যেকটি অঙ্ক মৌলিক এবং অঙ্কগুলোর সমষ্টিও মৌলিক সংখ্যা। তাহলে 38তম বিসিএসের এই প্রশ্নটি ছিল সংখ্যাতত্ত্ব থেকে। তো বিশ্লেষণ বলছে যে সংখ্যাতত্ত্ব থেকে 35, 36, 37 এবং 40 কোনো বিশেষ এই প্রশ্ন আসেনি, বাট 38-এ একটি প্রশ্ন এসেছে। এইভাবে যদি আমরা অনুপাত সমানুপাতের দিকে তাকাই, দেখতে পাচ্ছি যে কোনো বিসিএস পরীক্ষাতেই অনুপাতের প্রশ্ন সরাসরি আসেনি। তবে একটি কথা বলা বাহুল্য যে অনুপাতের পাশেই যে আইটেম দেখতে পাচ্ছেন পরবর্তী কলামে, শতকরা লাভ ক্ষতি, তো শতকরা বিষয়টা কিন্তু অনুপাতের সাথে সংশ্লিষ্ট, কারণ যে বিষয়টি ভগ্নাংশ ওটিরই আরেকটি রূপ অনুপাত, আর অনুপাতের আর এক রূপ হচ্ছে শতকরা। যেমন হাফ একটি ভগ্নাংশ, হাফের অনুপাত হচ্ছে 1:2, আর এই 1:2কে হাফে পরিণত করলে, এটা শতকরায় প্রকাশ করলে 50% বা 50% চলে আসে। সুতরাং অনুপাত থেকে সরাসরি প্রশ্ন আসেনি, বাট অনুপাত শতকরারই একটি রূপ, সেজন্য অনুপাতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। গুরুত্ব হয়তো কম, এটা অস্বীকার করা যাবে না। তো পরবর্তী কলামে আমরা দেখতে পাচ্ছি শতকরা লাভ ক্ষতির যে চ্যাপ্টার, এখানে 35তম বিসিএসে কোনো প্রশ্ন আসেনি, 36 একটি প্রশ্ন এসেছিল, 37-এ আসেনি, 38-এ এসেছে, আবার 40-এও এসেছে। অর্থাৎ শতকরা লাভ ক্ষতি এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমি মজা করে আমার স্টুডেন্টদের সাথে ক্লাসে যখন সরাসরি থাকি তাদের সামনাসামনি, আমি বলে থাকি যে শতকরা এমন একটি আইটেম, আমার মনে হয় পরকালে যখন হিসাব নিকাশ হবে, আমলনামা দেওয়া হবে, সেটাও হয়তো পাঁচ সেন্টেন্সে দেওয়া হবে যে অ্যাবভ 50% ভালো কাজ, অতএব ভেস্তে যাওয়া যাবে। তো যাই হোক, এটা মজা করে বলি, এখন অনলাইনে মজা করার সুযোগ নেই, সামনাসামনি থাকলেই এই বিষয়গুলো চলে আসে। তো যাই হোক, পরবর্তী কলামে দেখা যাচ্ছে সরল সুদ ও যৌগিক সুদ একটি অধ্যায়, সেখান থেকে 35তম বিসিএসে একটি প্রশ্ন ছিল, 36-এ ছিল না, 37-এ ছিল না, 38-এ একটি প্রশ্ন ছিল, 40-এ নেই। অর্থাৎ আমরা এই যে যে পাটিগণিতের অংশ, পাটিগণিতের মোট 6টি অংশ, তার মধ্যে এখানে 5টি দেখলাম, ঐকিক নিয়মটা পরবর্তী স্লাইডে দেখব। তো দেখা যাচ্ছে যে ওই পাটিগণিতের অংশের সার্বিকভাবে গুরুত্ব কিন্তু নতুন সিলেবাসে কমে গেছে, কারণ ধারাবাহিকভাবে কোনো চ্যাপ্টার থেকেই কিন্তু প্রশ্ন আসছে না। তো দেখা যায় ঐকিক নিয়ম পরবর্তী স্লাইডে, ঐকিক নিয়মের কী অবস্থা। ঐকিক নিয়ম দেখা যাচ্ছে 35তম বিসিএসে আসেনি, 36তম বিসিএসে আসেনি, 37-এ আসেনি, 38-এ আসেনি, বাট 40-এ একটি প্রশ্ন এসেছে। তো ঐকিক নিয়ম এই দিক থেকে গুরুত্ব কম, কিন্তু ঐকিক নিয়ম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অধ্যায় আমি বলেছি, কারণ এটি মানসিক দক্ষতার মধ্যে রয়েছে। এছাড়া আমরা পাটিগণিতের অঙ্ক, ধরেন শতকরা লাভ ক্ষতি, সুদ অথবা অনুপাত, এই অঙ্কগুলো ডিটেলস যখন করি, তা অবশ্যই ঐকিক নিয়ম অনুসরণ করেই করে থাকি। এটি আজকে আপনারা দেখবেন, শেষের দিকে আমি যখন কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, তখন এ বিষয়ে আপনারা দেখতে পাবেন। তাহলে আমরা পাটিগণিতের বিশ্লেষণ শেষে বলতে পারি যে 35তম বিসিএস থেকে যে নতুন সিলেবাসের অধীনে পরীক্ষা হচ্ছে, সেখানে পাটিগণিতের গুরুত্ব সার্বিকভাবে কমে গিয়েছে। তারপরেও এটিকে যথাযথ গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ ব্যাংকের পরীক্ষায় কিন্তু ব্যাংক, বিমা বা আদার্স যে প্রাইভেট সেক্টর, সেখানে যে পরীক্ষাগুলো হয়, সেখানে পাটিগণিতের গুরুত্ব কিন্তু অনেক বেশি, পাটিগণিতের প্রশ্ন বেশি থাকে। তো যাই হোক,
এবার আমরা দেখি পরবর্তী প্রশ্ন, পরিমাপ ও ক্ষেত্রফল, পরবর্তী চ্যাপ্টার। এখানে একবার মাত্র প্রশ্ন এসেছে 37তম বিসিএসে, 35, 36, 38, 40 কোনো বিসিএসে এখান থেকে প্রশ্ন হয়নি। পরিমাপ ক্ষেত্রফল বলতে আমরা অষ্টম শ্রেণীতে একটি চ্যাপ্টার আছে, এটি আপনারা সবাই জানেন, এখানে কিছু অঙ্ক আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ পরিসীমায়ত ক্ষেত্রফল কত, অথবা একটি পুকুর যার চার আয়তাকার একটি পুকুর যার চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, পুকুরের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার হলে রাস্তার পাড়ের ক্ষেত্রফল কত, এই যে যে অঙ্কগুলো পরিমাপ ক্ষেত্রফল অষ্টম শ্রেণীর একটি অধ্যায়। তো এখান থেকে একবার প্রশ্ন এসেছে, অর্থাৎ এর সম্ভাবনা কম, অতীত তাই বলে। এবার আসুন জ্যামিতি, দীর্ঘমিতি, পরিমিতির কী অবস্থা একটু দেখে নেই। জ্যামিতি, হ্যাঁ, জ্যামিতি হচ্ছে এমন একটি অধ্যায় যেখান থেকে প্রতি বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমি যদি আরো একটু ডিটেলস বলি তাহলে এইভাবে বলতে পারি যে জ্যামিতিতে 2টি প্রশ্ন থাকে, একটি হচ্ছে ত্রিভুজ অথবা বৃত্ত বিষয়ক উপপাদ্য, আরেকটি হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত কোনো প্রশ্ন। তো আমরা দেখেছি যে ত্রিভুজ এবং বৃত্ত বিষয়ক উপপাদ্যগুলো অল্টার করে আসতেছিল এক সময়, আবার দেখেছি যে বৃত্ত বিষয়ক উপপাদ্য পরপর 2বার এসেছে। সুতরাং ত্রিভুজ এবং বৃত্ত বিষয়ক উপপাদ্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় এই জ্যামিতি অংশের জন্য, এবং 100% প্রশ্ন কমন পাওয়া গেছে এখান থেকে। ত্রিকোণমিতি, হ্যাঁ, ত্রিকোণমিতি থেকেও প্রতি বছর প্রতিটা বিসিএস পরীক্ষায় 35 থেকে 40 পর্যন্ত যতবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ততবারই ত্রিকোণমিতি অংশ থেকে প্রশ্ন হয়েছে। ত্রিকোণমিতি অংশে 2টি, মোট 3টি অধ্যায় ছিল আপনাদের 9-10-এর নবম দশম শ্রেণীর বইয়ে। একটি অধ্যায়ের নাম ছিল ত্রিকোণমিতিক ফাংশনস, আর আরেকটি অংশের নাম ছিল দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা। এই ত্রিকোণমিতিক ফাংশনের আবার 2টা ভাগ ছিল। তো যাই হোক, এই যে 5বার 35, 36, 37, 38 এবং 40 বিসিএসে 5বারই এসেছে, তো এখানে দূরত্ব উচ্চতা বিষয়ক প্রশ্ন, উন্নতি কোণ অবনতি কোণ বিষয়ক প্রশ্নের প্রাধান্য ছিল, এটি আপনারা প্রশ্নপত্র খুললে দেখতে পাবেন, এবং আমি যখন সার্বিকভাবে আলোচনা করব বিস্তারিত তখন এই বিষয়গুলো স্পষ্ট হবে। পরিমিতি, পরিমিতি হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের 13.3 অধ্যায় সম্ভবত, আমার যদি ভুল না হয় 13.3 অথবা 2 অধ্যায়ের প্রশ্ন, এখন হয়তো হয়তো যদি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে অন্যরকম হবে। তো এইখানে কোনো গোলক, বেলন, ঘনক এই জাতীয় বিষয় আছে। তো পরিমিতি অধ্যায় থেকে 38তম বিসিএসে একটি প্রশ্ন ছিল, আর কখনোই এই অধ্যায় থেকে প্রশ্ন ছিল না। তাহলে আমরা এই স্লাইড থেকে দেখতে পাচ্ছি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অধ্যায় জ্যামিতি এবং ত্রিকোণমিতি, এখান থেকে 100% প্রশ্ন কভার হয়েছে অতীতে। এবার আসুন বীজগণিতের উপর আলোচনা করি। বীজগণিতের গুরুত্ব সর্বাপেক্ষা বেশি, এটি আপনারা যদি প্রশ্ন কেউ একবারও দেখে থাকেন যে কোনো বিসিএস পরীক্ষার প্রশ্ন, তাহলে এটুকু অন্তত বুঝেছেন। এবার আসুন আমরা দেখি যে পৃথক পৃথকভাবে কার কী অবস্থা। বীজগাণিতিক রাশিমালা, এটাকে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশনস অফ ফর্মুলা, অর্থাৎ মান নির্ণয় সূত্র ব্যবহার করে আমরা মান নির্ণয় করে থাকি, বীজগাণিতিক হিসাব নিকাশ করে থাকি নবম দশম শ্রেণীর বইয়ের বীজগণিতের এলিমেন্টারি বিষয়। তো এই অধ্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বিসিএস রিটেন পরীক্ষায় প্রশ্ন হয়েছে, সুতরাং এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন যেমন কমন, তেমনি এই অংশ প্রশ্নের উত্তর দেওয়াও সহজ, তুলনামূলক সহজ, সেজন্য এটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। দ্বিতীয় কলামে আছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে 35 ছিল, 36 ছিল, 37 ছিল, 38 ছিল, কিন্তু 40 ছিল না। সুতরাং এটিও বেশ গুরুত্বপূর্ণ, মাত্র একবার মিস হয়েছে এখান থেকে, আর প্রতিবারই ছিল। অসমতা, অসমতা 35তম বিসিএসে এসেছে, এরপরে আর আসেনি। তো যেহেতু একবার এসেছে, পরবর্তীতে যে কোনো সময় আবারও আসতে পারে, আর বিষয়টি খুব কমপ্লেক্স
কমপ্লেক্স বলবো না, বলবো যে নতুন বিষয়, স্টুডেন্টদের অপছন্দের বিষয়। এই কারণে এখান থেকে যদি কোশ্চেন আসে আর প্রস্তুতি না থাকলে কিন্তু উত্তর দেওয়া যাবে না, সুতরাং প্রস্তুতি থাকতে হবে, কাউকেই বাদ দেওয়া যাবে না। পরবর্তী কলামে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন 35তম বিসিএসে ছিল, 36-এ ছিল, 40-এ ছিল, কিন্তু 37 এবং 38-এ ছিল না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোটামুটি ধারাবাহিক। সরল সমীকরণ। সরল সমীকরণ থেকে 35তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন ছিল না, কিন্তু 36-এ ছিল, 37-এ ছিল না, 38-এ ছিল, ৩৮-এ সরল সমীকরণ থেকে ছিল, কিন্তু 40-এ ছিল না। তাহলে দেখা যাচ্ছে সরল সমীকরণ ধারাবাহিকভাবে প্রশ্ন এখান থেকে আমরা পাইনি, তবে 5 বারের মধ্যে 2 বার এসেছে, তাহলে গুরুত্ব যে কম সেটা বলা যাচ্ছে না। লগ এবং সূচক দুটিকে আমি একসাথে বলে থাকি, আলোচনা একসাথে করে থাকি, কারণ লগ সূচক পরস্পর নির্ভরশীল। দেখা যায় যে লগের কোনো সমাধান করতে গেলে, কোনো প্রবলেম সলভ করতে গেলে সূচকের আশ্রয় নিতে হয়। এই জন্য এই দুইটা বিষয় সার্বিকভাবে আমি বলবো বেশ গুরুত্বপূর্ণ, কারণ লক্ষ্য করেন একমাত্র 36 বিসিএস ছিল ব্যতিক্রম যখন লগ বা সূচক কারো প্রশ্নই ছিল না, বাট অন্যান্য সময় 35 বিসিএসে লগ ছিল, সূচক ছিল না, 37-এ লগ ছিল, সূচক দুটোই ছিল, 38-এ লগ ছিল, সূচক ছিল, 40-এ লগও ছিল, সূচকও ছিল, অর্থাৎ একবার মাত্র লগ সূচক ছিল না। আর প্রত্যেকবারই লগ সূচক উভয় অথবা কমপক্ষে লগ ছিল, অর্থাৎ লগ সূচকের এই পরিসংখ্যান বলছে যে সূচক থেকে লগ মোটামুটি ধারাবাহিকভাবে প্রশ্ন এসেছে রিটার্ন পরীক্ষায়। তারপরেও গুরুত্ব কারো কম নাই, কারণ লগকে টানলে সূচক চলে আসবে, সূচক থেকে আবার লগে যাওয়া যাবে, পরস্পর নির্ভরশীল। ধারা। ধারা থেকে 35তম বিসিএসে প্রশ্ন ছিল, 36-এ ছিল, 37-এ ছিল না, 38-এ ছিল না, 40-এ ছিল। ইমিডিয়েটলি 40 রিটেন অনুষ্ঠিত হয়েছে। একটি বিষয় আপনাদের বলি, আমার খুব ভালো লেগেছে, 40 বিসিএসের প্রশ্ন আমি এই করোনার মধ্যে দেখতে পারিনি। তো আমি গত সপ্তাহে এই প্রশ্নটি স্টাডি করেছি, আমি দেখলাম যে আমার পড়ানো হুবহু প্রশ্ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চলে এসেছে। আমার স্টুডেন্টরাও জানিয়েছে যে তারা ভালো করেছে, মোটামুটি তারা খুশি। তো যাই হোক, ধারার প্রশ্ন 40-এ ছিল, 35-এ ছিল, 36-এ ছিল, মাঝখানে 37 এবং 38-এ ছিল না। সেট থিওরি এবং ভেন চিত্র। এই অধ্যায় থেকে 38তম বিসিএস ব্যতীত আর প্রতিটা বিসিএস রিটার্ন পরীক্ষায় প্রশ্ন ছিল, সুতরাং আমরা এই স্লাইড পর্যালোচনা করে এটুকু বলতে পারি যে বীজগণিতের যে অধ্যায়গুলো সেখানে প্রত্যেকটিরই গুরুত্ব তো যথেষ্ট পরিমাণে, একমাত্র অসমতায় একটু কম প্রশ্ন হয়েছে আর বাদ বাকি মোটামুটি ধারাবাহিক। একটি বিষয় লক্ষণীয় যে বীজগণিতের অংশে যোগাশ্রয়ী সমীকরণ জোট, 2 অথবা 3 চলক বিশিষ্ট যোগাশ্রয়ী সমীকরণ জোট পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসে, এই চ্যাপ্টারটির নাম আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস উইথ 2 অর 3 আননোনস, অর্থাৎ এই যোগাশ্রয়ী সমীকরণ জোট থেকে কোনো প্রশ্ন আসেনি। টোটাল সিলেবাস আলোচনা করলে আমরা এই দুইটা চ্যাপ্টার পাই, একটি হচ্ছে সরলীকরণ আর একটি হচ্ছে যোগাশ্রয়ী সমীকরণ বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যেখান থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চেন হয়নি। এবার আমরা শেষ স্লাইড, আমাদের আরও কিছু আইটেম বা নতুন চ্যাপ্টার যোগ হয়েছে উচ্চ মাধ্যমিক স্তর থেকে, বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা, কার্তেশীয় জ্যামিতি, এটি মূলত উচ্চ মাধ্যমিক। আর এর পূর্বে যে আমরা দ্বিঘাত সমীকরণ দেখেছি ওটুকু, ওই অংশটুকুও উচ্চ মাধ্যমিকের অংশ, যদিও উচ্চতর গণিত নবম দশম শ্রেণীতেও রয়েছে। তো বিন্যাস এবং সমাবেশ অনেক মিল আছে, পার্থক্য সুস্পষ্ট। তো এই দুইটা অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি
যে 35 বিসিএস এ কোনো প্রশ্নই হয়নি, 36-এ বিন্যাস থেকে হয়েছে, সমাবেশ থেকে হয়নি, 37-এ কোনো অংশ থেকেই হয়নি, 38-এ দুই অংশ থেকেই প্রশ্ন হয়েছে, অর্থাৎ বিন্যাস থেকে হয়েছে, সমাবেশ থেকে হয়েছে, আর 40 বিসিএস এ বিন্যাস থেকে প্রশ্ন আসেনি, বাট সমাবেশ থেকে এসেছে। তাহলে আমরা এইটুকু বলতে পারি যে বিন্যাস এবং সমাবেশ সার্বিকভাবে গুরুত্বপূর্ণ, যদিও মাঝে মধ্যে ব্যতিক্রম ঘটনা ঘটেছে, বাট এটিকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। একটি বিষয় আমি বলবো আপনাদেরকে, যে যে বিষয়টি আপনারা অপছন্দ করেন, যদি এমন হয় যে আপনি অপছন্দ করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন না, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই বিষয়গুলো থেকে প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে, আর আপনি যে বিষয়গুলো পছন্দ করেন পরীক্ষায় প্রশ্ন এসেছে ঠিকই, কিন্তু অনেক কঠিন করে প্রশ্ন এসেছে যা আপনি হয়তো উত্তর দিতে পারতেছেন না। এই জন্য পছন্দ অপছন্দ কোনো বিষয় নয়, টেকনিক হবে এরকম যে তুলনামূলক সহজ প্রশ্ন আসে যে অধ্যায় থেকে, সেটি অপছন্দের হলেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আমি এটুকু বলতে পারি, বিন্যাস সমাবেশের রিটেনের যে প্রশ্নগুলো বিগত সালগুলোতে এসেছে তা অবশ্যই ছোট ছোট প্রশ্ন, বড় কোনো প্রশ্ন আমি দেখিনি। ইভেন রিটেনের ক্লাসে করে দিয়েছি এমন প্রশ্ন, পিলিতে করে দিয়েছি এমন প্রশ্ন রিটেনে এসেছে। সুতরাং অবশ্যই আপনারা বিন্যাস সমাবেশ করবেন, এই মনোভাব পোষণ করবেন। সম্ভাবনা, সম্ভাবনা থেকে 35তম বিসিএস এ প্রশ্ন হয়েছে, 36-এ হয়েছে, 37-এ হয়নি, তবে 38 এবং 40 দুই বিসিএস, অর্থাৎ লেটেস্ট যে দুইটা পরীক্ষা হয়ে গেল সে দুইটায় প্রশ্ন ছিল। সুতরাং সম্ভাবনা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সম্ভাবনা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, এর সম্ভাবনা আমি আপনাদেরকে বলবো। কার্তেশীয় জ্যামিতি, এটি 100% উপস্থিত, অর্থাৎ 35, 36, 37, 38 এবং 40তম বিসিএস এর প্রশ্নপত্রে 100% উপস্থিত ছিল যে অধ্যায়গুলো, তার মধ্যে কার্তেশীয় জ্যামিতি অন্যতম। তো যাই হোক, আমরা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করলাম, এখন দেখা যাক ফলাফল আমরা কী পাই, অর্থাৎ আমরা কী ডিসিশন নিতে পারি সেটি একটু আলোচনা করি। যে সরল অঙ্ক, এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই, পাঁচের মধ্যে শূন্য, অর্থাৎ এর সম্ভাবনা, পরিসংখ্যান বলতেছে এর সম্ভাবনা শূন্য। আসলে বাস্তবে ফিউচারে কী ঘটবে আমরা কেউ বলতে পারি না, সুতরাং এটিকে আপনারা ফাইনাল ডিসিশন ধরবেন না। শুধু এইটুকু বলছি যে আমরা যে বিশ্লেষণ করলাম সেই বিশ্লেষণের ফলাফল, সরলের সম্ভাবনা শূন্য, সংখ্যাতত্ত্বের সম্ভাবনা 20, অর্থাৎ পাঁচের মধ্যে একবার 20%, ঐকিক নিয়ম 20%, পাঁচবারের মধ্যে একবার এসেছে, অনুপাত একবারও আসেনি, পাঁচের মধ্যে শূন্য, অর্থাৎ 100-এ শূন্য, সুতরাং 0% সম্ভাবনা, শতকরা পাঁচবারের মধ্যে তিনবার এসেছে, অতএব 60% সম্ভাবনা, সুদ পাঁচবারের মধ্যে দুইবার এসেছে, সুতরাং 40% সম্ভাবনা, পরিমাপ ও ক্ষেত্রফল পাঁচবারের মধ্যে মাত্র একবার এসেছে, অতএব 20% সম্ভাবনা, পরিমিতি একই অবস্থা, পাঁচবারের মধ্যে একবার এসেছে, 20% সম্ভাবনা। বীজগাণিতিক রাশিমালা, 100% সম্ভাবনা, কারণ পাঁচবারের মধ্যে পাঁচবারই উপস্থিত ছিল। উৎপাদকে বিশ্লেষণ, 80% সম্ভাবনা, পাঁচবারের মধ্যে চারবার এখান থেকে প্রশ্ন হয়েছে। অসমতা, পাঁচবারের মধ্যে মাত্র একবার, 20% সম্ভাবনা। দ্বিঘাত সমীকরণ, 60% সম্ভাবনা, কারণ পাঁচবারের মধ্যে তিনবার এখান থেকে প্রশ্ন হয়েছে। সরল সমীকরণ থেকে দুইবার প্রশ্ন হয়েছে পাঁচবারের মধ্যে, সুতরাং আমরা বলতে পারি এর সম্ভাবনা 40%। লগ, 80% সম্ভাবনা, মাত্র একবার আসেনি, পাঁচবারের মধ্যে চারবারই এখান থেকে প্রশ্ন হয়েছে। সূচক, পাঁচবারের মধ্যে তিনবার প্রশ্ন হয়েছে এখান থেকে, সুতরাং 60% সম্ভাবনা। ধারা, এখানেও পাঁচবারের মধ্যে তিনবার, 60% সম্ভাবনা। যোগাশ্রয় সমীকরণ, জোট অথবা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এর সম্ভাবনা শূন্য, কারণ পাঁচবারের মধ্যে একবারও আসেনি। সেট থিওরি ও ভেনচিত্র, 80% সম্ভাবনা, কারণ এটি পাঁচবারের মধ্যে চারবার এখান থেকে আমরা প্রশ্ন পেয়েছি। বিন্যাস ও সমাবেশ, দুটিরই সম্ভাবনা 40% করে আমরা পেয়েছি, কারণ পাঁচবারের মধ্যে দুইবার করে প্রশ্ন এখান থেকে পেয়েছি। সম্ভাব্যতার সম্ভাবনা এখন আমরা নির্ণয় করব, এটি 80%, কারণ পাঁচবারের মধ্যে চারবার এখান থেকে প্রশ্ন হয়েছে।
কার্তেশীয় জ্যামিতি 100% সম্ভাব্যতার একটি সেক্টর, এখান থেকে প্রত্যেক বিসিএস রিটার্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে। জ্যামিতি অংশের সম্ভাবনাও 100%, কারণ প্রতিবারই প্রশ্ন হয়েছে। ত্রিকোণমিতি অংশের সম্ভাবনা 100%, প্রতিবারই প্রশ্ন হয়েছে। সুতরাং এই বিশ্লেষণের আলোকে আমরা এখন চ্যাপ্টারগুলোকে তিনটা অংশে, চারটি অংশে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম অংশে কে আমরা বলেছি ফাইভ স্টার গ্রুপ, কারণ এই গ্রুপের চারটি অধ্যায় থেকে 100% প্রশ্ন আমরা কমন পেয়েছি। অর্থাৎ কোনো বিসিএস রিটার্ন পরীক্ষায় এই বিষয়গুলো থেকে প্রশ্ন আমরা মিস করিনি। ফোর স্টার গ্রুপ, এই গ্রুপেও চারটি চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি, উৎপাদকে বিশ্লেষণ, লগারিদম, সেট থিওরি, সম্ভাব্যতা। এই অধ্যায়ের প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই পাঁচবারের মধ্যে চারবার প্রশ্ন আমরা পেয়েছি। সুতরাং 80% সম্ভাবনা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এই চারটি চ্যাপ্টার। তৃতীয় গ্রুপ, এখানেও চারটি চ্যাপ্টার আছে, এটাকে আমরা বলছি থ্রি স্টার গ্রুপ, 60% সম্ভাবনা নিয়ে তৃতীয় অবস্থানে আছে। এখানে আছে শতকরা, লাভ, ক্ষতি, সূচক, ধারা, দ্বিঘাত সমীকরণ। আর চতুর্থ গ্রুপ, যেটাকে আমরা বলছি সরলীকরণ, দুই অথবা তিন চালক বিশিষ্ট যোগশ্রয় সমীকরণ জোট, এখান থেকে প্রশ্ন একবারও পাইনি। এটা ডার্ক গ্রুপ, 0% সম্ভাবনা। সুতরাং আমরা এই আলোচনা শেষে আমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, কার গুরুত্ব কেমন, আমাদের প্রস্তুতি গ্রহণ করার সময় কোন দিকে বেশি গুরুত্ব দিতে হবে, আশা করি আপনারা এই সিদ্ধান্ত নিতে পারবেন এবং কৌশল অবলম্বন করতে পারবেন। আসুন এবার আমরা একটু গাণিতিক যুক্তির কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো। আমি আজকে মূলত, আজ তো কোনো নির্ধারিত লেকচার নয়, আজকে সাধারণ আলোচনা এবং প্রস্তুতি গ্রহণ, রিটেনের সিলেবাস ইত্যাদি বিষয় আলোচনার, তারপরও আমি গাণিতিক যুক্তি থেকে একটু আলোচনা করব, কারণ এমনও অনেক স্টুডেন্ট বা অংশগ্রহণকারীকে আমরা পাবো যারা আজকে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন, তারা হয়তো পরবর্তীতে হয়তো লেকচারে এইভাবে সংযুক্ত থাকবে না বা থাকতে পারবে না, ইচ্ছা থাকলেও সংযুক্ত হতে পারবে না। তো আজকের এই সময়টুক তাদের যাতে বিফলে না যায়, আজকে যাতে কিছু শিখে, সেই জন্য আমি এই এমন কিছু বিষয়ের উপস্থাপনা করতে যাচ্ছি যা আশা করি আপনার সারা জীবন কাজে লাগবে এবং এটি ইউনিক, অন্য কোথাও কোনো বইতে বা অন্য কোনো লেকচার থেকে আপনি পাবেন না। তো ঐকিক নিয়মকে কেন আমি বেছে নিলাম, কারণ আগেই বলেছি এই ঐকিক নিয়ম যদিও একটি স্বতন্ত্র বিষয়, তারপরেও আমি বলবো যে পাটিগণিতের সমস্ত অঙ্কই কিন্তু আমরা ঐকিক নিয়মের নিয়ম অনুসরণ করে করে থাকি। তো ঐকিক নিয়মে অনেকগুলো উপবিভাগ আছে, যেমন কাজ শ্রমিক সময় একটি ভাগ, এরপরে আছে স্রোত ও নৌকা একটি অধ্যায়, চৌবাচ্চা বা জলাধার, এরপরে আছে ট্রেন স্টেশন প্ল্যাটফর্ম, এরপরে আছে তৈলাক্ত বাঁশ ও বানর, অর্থাৎ একাধিক আইটেম এই ঐকিক নিয়মের অন্তর্ভুক্ত। এটি একটি বড় অধ্যায়। তো এতগুলো অধ্যায় থেকে আমি যদি একটি অধ্যায়কে বেছে নিই যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ যেটি, সেটি বেছে নিতে আমাকে বলা হয়, তাহলে আমি অবশ্যই কাজ শ্রমিক এবং সময়কে বেছে নেব, কারণ এটি কাজ এবং শ্রমিক এবং সময় এটি আমাদের এই সভ্যতার এই চরম উন্নতি বা উৎকর্ষের পিছনে ভূমিকা রেখেছে। মনে একটু স্মরণ করুন, আমাদের পূর্বপুরুষরা কিন্তু গুহায় বাস করত বা বনে জঙ্গলে বাস করত, আজ আমরা অট্টালিকা নির্মাণ করেছি, এই ব্যাপক পরিবর্তন উন্নয়নের পিছনে কিন্তু ভূমিকা রেখেছে কাজ। আর একটি কাজ সম্পন্ন করতে গেলে শ্রমিক লাগবে, সময় লাগবে, কমপক্ষে একজন শ্রমিকের একটি হাত আর একটা সেকেন্ড সময় কমপক্ষে লাগবে, এর ব্যতি রেখে এটিকে বাদ দিয়ে কোনোভাবেই কাজ করা সম্ভব নয়। আমাদেরকে যে চাকুরি দেওয়া হবে, পাবলিক সার্ভিস কমিশন আমাদেরকে নিয়োগ দেওয়া হবে, সংবিধানের কোথাও কিন্তু বলা নাই আমরা অফিসার হব, সবাইকে বলা আছে
প্রজাতন্ত্রের কর্মচারী, আর আমরা নিজেদেরকে অফিসার বলছি, আসলে আমরা হচ্ছি শ্রমিক লিডার, যারা আমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হব, আমরা হব শ্রমিক নেতা, আমাদের অধীনে থাকবে অসংখ্য শ্রমিক। আর আমরা যদি শ্রমিক নেতা হই, তাহলে শ্রমিকদের হ্যান্ডেল করতে গেলে অবশ্যই শ্রমিক এবং সময়, কাজ ইত্যাদি বিষয়ে আমাদের দক্ষতা, ধ্যান ধারণা স্পষ্ট থাকতে হবে। এই জন্য একটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আমাকে ঐকিক নিয়ম থেকে অনেক বিষয়ের মধ্যে যদি একটিকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি কাজ শ্রমিক সময়কে বেছে নেব। সময় জ্ঞান, কাজের ধরন ইত্যাদি বিষয়ে যার জ্ঞান কম, সে স্মার্ট হতে পারে না। তাহলে আসুন আমরা আলোচনায় যাই। আলোচনায় ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে আমাদের স্টুডেন্টদের যে সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে, ঐকিক নিয়মে রীতি অনুসরণ করে আমরা আমরা একটি হেডিং লিখে থাকি, যে ধরেন 10টি কলমের মূল্য 60 টাকা, এটি হচ্ছে হেডিং। প্রশ্ন করা হয়েছে 12টি কলম বা 1 ডজন কলমের মূল্য কত, তখন আমরা বলি 10টি কলমের মূল্য 60 টাকা, যা নির্ণয় করব, মূল্য নির্ধারণ করব, নির্ণয় করব, তাকে ডান পাশে রেখে একটি হেডিং লিখি, এটা হচ্ছে ঐকিক নিয়মের স্টাইল। তখন 10-এর নিচে যখন 1 দেই, যে একটি কলমের মূল্য এখন ভাগ হবে না গুণ হবে, এই বিষয়ে আমাদের স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। বেশিরভাগ স্টুডেন্ট ভাগ দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত, সেটা কাজ শ্রমিক সময় কার সাথে কার রিলেশন এটা বিবেচনা না করে এক যখন আসে তারা ভাগ দেওয়ার জন্য প্রস্তুত হয়। আসলে বিষয়টা এরকম নয়, কখনো ভাগ হবে কখনো গুণ হবে। তো আমাদের স্টুডেন্টরা এই গুণ এবং ভাগ বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারে না বিধায় ঐকিক নিয়মের অঙ্ক, বিশেষ করে কাজ শ্রমিক এবং সময়ের অঙ্ক উত্তর ভুল দিয়ে থাকে বা উত্তর ভুল হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে কাজ শ্রমিক সময় এদের মধ্যে একটা রিলেশন আছে, এই রিলেশনটা বোঝার চেষ্টা করতে হবে। রিলেশনের নাম আমি আপনাদেরকে আগে ভাগেই বলে দেবো, সেটা আছে হয় সমানুপাতিক সম্পর্ক না হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। একটা জিনিস মনে রাখবেন যে যত গাণিতিক সমস্যা আছে সেখানে যত রাশি আছে, এই রাশিগুলোর মধ্যে সম্পর্কের ধরন দুটি, হয় সমানুপাতিক না হয় ব্যস্তানুপাতিক, এই দুইটির বাইরে আর কোনো রিলেশন নেই। তাহলে দেখা যাক যে কাজ শ্রমিক সময়ের মধ্যে কেমন সম্পর্ক। কাজ এবং শ্রমিকের সম্পর্ক সমানুপাতিক, কাজ এবং সময়ের সম্পর্ক সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক বলতে আমরা বুঝি যে দুটি রাশির মধ্যে সম্পর্ক যদি এমন হয় যে একটির পরিমাণ বেড়ে গেলে অন্যটির পরিমাণও বেড়ে যায়, কমে গেলে কমে যায়, এই ধরনের সম্পর্ককে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ কাজের পরিমাণ যদি আপনি বেশি চান, তাহলে অবশ্যই শ্রমিক বেশি দিতে হবে অথবা সময় বেশি দিতে হবে, বেশি সময় বেশি কাজ, কম সময় কম কাজ, বেশি শ্রমিক বেশি কাজ, কম সময় কম শ্রমিক কম কাজ। সুতরাং কাজের সাথে শ্রমিক সময় যেটি হোক না কেন সম্পর্ক হবে সমানুপাতিক, কিন্তু শ্রমিক আর সময়ের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। যদি শ্রমিক বেড়ে যায় সময় কিন্তু কমে যাবে। আপনি একটু ভালো করে ভাবুন যে 12 জন শ্রমিক কোনো কাজ 30 দিন অর্থাৎ 1 মাসে করে, এখন শ্রমিক যদি আপনি 12 জন ম্যানেজ করতে না পারেন, ধরেন 6 জন পেয়েছেন, প্রয়োজন ছিল 12 জন বাট আপনি পেয়েছেন 6 জন, তাহলে শ্রমিক পেয়েছেন অর্ধেক, তাহলে এখন কি কাজটি ওই সময় মতো শেষ হবে, 1 মাস বা 30 দিনে শেষ হবে? না, হবে না, সময় বেশি লাগবে, যেহেতু শ্রমিক আপনি কম পেয়েছেন সময় বেশি লাগবে। কত বেশি লাগবে? ব্যস্তানুপাতিক রিলেশন, শ্রমিক যে হারে কমেছে সময় তার বিপরীত হারে, ব্যস্ত অর্থ বিপরীত, বিপরীত হারে বেড়ে যাবে। যেহেতু আপনি শ্রমিক 12-র জায়গায় 6 অর্ধেক পেয়েছেন, সুতরাং সময় 30-এর জায়গায় দ্বিগুণ 60 দিন অর্থাৎ 2 মাস সময় লাগবে। সুতরাং আমরা এটুকু বলতে পারি যে শ্রমিক আর সময়ের রিলেশন ব্যস্তানুপাতিক। সুতরাং আমরা যখন ঐকিক নিয়মের রিটার্নের কোনো অঙ্কে শ্রমিক এবং সময়ের রাশি পেয়ে যাব, তখন 1 দেওয়ার সময় একটু সতর্ক থাকব, কাজ এবং শ্রমিকের ক্ষেত্রে যা করি এই ক্ষেত্রে তা করব না। কি করব সেটি আমি অবশ্যই এখনই বলে দেব।
তো এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক রিলেশন কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্র্যাকটিক্যাল রিলেশনের মধ্যে আমরা দেখতে পাই। এই জন্য আমি এই উদাহরণটুকু রেখেছি। যেমন দেখেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পর্ক, ঠিক একই সম্পর্ক বাংলাদেশ এবং চায়নার মধ্যে রয়েছে। অর্থাৎ এটিকে যদি আমরা সমানুপাতিক সম্পর্ক বলি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক যদি সমানুপাতিক বলি, বাংলাদেশ এবং চায়নার সম্পর্ক যদি সমানুপাতিক বলি, তাহলে ইন্ডিয়া এবং চায়নার সম্পর্ককে আমরা অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক বলবো। একই রিলেশন রয়েছে ইন্ডিয়া ইউএসএ, ইন্ডিয়া রাশিয়া। অর্থাৎ ইন্ডিয়ার সাথে দুই দেশের সম্পর্কই ভালো, বাট ইউএসএ অর্থাৎ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক কিন্তু ভালো নয়। সুতরাং ইন্ডিয়ার সাথে উভয় দেশের সম্পর্ক সমানুপাতিক হলেও তারা নিজেরা কিন্তু ব্যস্তানুপাতিক। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক কি, বা নেচার বা এর প্রকৃতি কি। এটা আরও ক্লিয়ার করে বোঝানোর জন্য বা মনে রাখার জন্য আমি আরও একটি স্টেটমেন্ট দিব, এটুকু আপনারা মনে রাখবেন, নোট আকারে এটা লিখে রাখবেন যে দুইটি রাশির ভাগফল সর্বদা ধ্রুবক হলে তাদের সম্পর্ককে সমানুপাতিক সম্পর্ক বলে। এটা হচ্ছে পুঁথিগত ভাষ্য, আপনারা নবম দশম শ্রেণীর বইয়ে এরকম দেখেছেন, একটু স্মৃতিচারণ করেন, নবম দশম শ্রেণীতে যখন আপনারা পড়তেন এরকম রাশি দেখেছেন যে এ প্রফেশনাল টু বি, তাহলে আপনারা লিখতেন এ ইজ ইকাল টু কে ইন টু বি। কে কে কী বলতেন আপনারা মনে আছে? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, তাহলে এর পরের লাইনে কিন্তু আমরা লিখতে পারি এ বাই বি ইজ ইকাল টু কে, কে হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে আমরা যে স্টেটমেন্টে বলেছি দুটি রাশির ভাগফল সর্বদা ধ্রুবক হলে তাদের সম্পর্ককে সমানুপাতিক সম্পর্ক বলে, তাহলে এখানে কিন্তু প্রমাণিত হলো যে এ আর বি এর অনুপাত বা ভাগফল ইজ ইকাল টু কে, যা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। সুতরাং দুটি রাশির ভাগফল যখন ধ্রুবক তখন তাদেরকে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক। আর এই সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা যখন ঐকিক নিয়মের অঙ্ক করি, যখন এক দেই তখন ভাগ দিয়ে থাকি। সুতরাং মনে রাখবেন যে দুটো রাশির মধ্যে যদি সমানুপাতিক সম্পর্ক থাকে তবে তাদের ক্ষেত্রে ঐকিক নিয়মের অঙ্ক করার সময় এক আসলে ভাগ হয়, অর্থাৎ ভাগ দেব। যেমন উদাহরণস্বরূপ বলি যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কাজের পরিমাণের সাথে সময়ের সম্পর্ক সমানুপাতিক, অথবা শ্রমিকের সম্পর্ক সমানুপাতিক। এখন যদি এরকম একটি সম্পর্ক আপনারা পান যে এক পঞ্চমাংশ কাজ করে 20 জন শ্রমিকে, এবার এক পঞ্চমাংশের নিচে যখন এক দেব তখন কিন্তু এটি ভাগ হবে, কারণ বাম পাশে আছে কাজের পরিমাণ আর ডান পাশে আছে শ্রমিক। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সুতরাং আমাদের এই যে যে নোট আমরা লিখলাম স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট অনুসারে আমরা ভাগ দেব। অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যখন এক আসবে আমরা তখন ভাগ দেব। পরবর্তীতে আবার দেখেন যে দুটি রাশির গুণফল সর্বদা ধ্রুবক হলে তাদের সম্পর্কে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে, তাদের যে সম্পর্ক সেটাকে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি। যেমন দেখেন এ প্রপোর্শনাল টু ওয়ান বাই বি, এ ইজ ইকাল টু কে ইন টু ওয়ান বাই বি, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এক্ষেত্রে এ বি ইজ ইকাল টু কে, অর্থাৎ এ আর বি এর গুণফল ধ্রুবক। সুতরাং এ বি কে এক্ষেত্রে আমরা বলবো ব্যস্তানুপাতিক, তারা পরস্পর ব্যস্তানুপাতিক। এটি মনে রাখতে হবে যে ব্যস্তানুপাতিক রাশির অঙ্ক যখন আমরা করি ঐকিক নিয়মের ক্ষেত্রে, তখন এক যখন আসবে তখন আমরা গুণ দেব। যেমন শ্রমিক আর সময় ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এক্ষেত্রে যদি আমরা ঠিক আগের উদাহরণটাই আবার বর্ণনা দেই যে 12 জন শ্রমিক কাজটি করে 30 দিনে, 12 নিচে এক দিব, যে একজন শ্রমিক কাজটি কতদিনে করবে, অবশ্যই 30 গুণ 12 360 দিনে গুণ হবে। কেন? কারণ বাম পাশে আছে শ্রমিক, ডান পাশে আছে সময়, শ্রমিক আর সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক। সুতরাং ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে যখন এক আসবে তখন আমরা গুণ দিব, আর সমানুপাতিক রাশির ক্ষেত্রে যখন এক আসবে তখন আমরা ভাগ দিব। এই হচ্ছে কাজ শ্রমিক সময়ের অঙ্ক করার সময় যে সতর্কতা, সেই সতর্কতার বর্ণনা, এটি আপনারা নোট করে রাখবেন। আর ওই যে ডায়াগ্রামটি আমি দেখিয়েছিলাম কাজ শ্রমিক সময়ের,
ট্রায়াঙ্গুলার রিলেশন, এই রিলেশনটা আপনারা সর্বদা মনে রাখবেন। যে কোনো পরীক্ষায় হলে যাওয়ার পূর্বে এই ডায়াগ্রামটা মনে করে যাবেন, আশা করি ভুল হবে না। এবার উদাহরণস্বরূপ আমি একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সেটি হচ্ছে 10টি বিড়াল 10টি ইঁদুর 10 দিনে ধরে, 100 বিড়াল 100 ইঁদুর কত দিনে ধরবে। এখন লক্ষ্য করেন, আমি এখানে একটু ব্যতিক্রম বিষয়ে অবতারণা করার জন্য আমি এখানে ইমেজ ব্যবহার করেছি। আমার উচিত ছিল, অর্থাৎ আমি যদি রিটেনের খাতায় এই অঙ্কটি করি, সেই ক্ষেত্রে আমি একটি হেডিং লিখব, আমি বিড়াল না লিখে, বিড়ালের ছবি না দিয়ে আমি বলবো 10টি বিড়াল, ইঁদুর ছবি না দিয়ে আমি বলবো 10টি ইঁদুর ধরে, আর সূর্যর ছবি দেখতে পাচ্ছেন ওখানে, সময় বোঝাচ্ছি, তাহলে আমি হেডিং লিখতাম 10টি বিড়াল 10টি ইঁদুর ধরে 10 দিনে। কিন্তু আমি এখানে একটু ব্যতিক্রম বিষয়ের অবতারণা করার জন্য আপনাদেরকে এইভাবে উপস্থাপন করলাম। তো বিড়ালের নিচে 10, এই কথার অর্থ 10টি বিড়াল 10টি ইঁদুর ধরে 10 দিনে। এখন দ্বিতীয় লাইনে আমরা এক আস এককে আনবো, যেহেতু এটা ইউনিটারি মেথড, এক ভিত্তিক মেথড, এই জন্য এক তো আসবেই। একবার এক ক্লাসে, সরাসরি ক্লাসে এক স্টুডেন্ট বলতেছিল যে স্যার, এই এক ব্যতীত কি সরাসরি উত্তরটা দেয়া যায় না? তা আসলে এই বিষয়টি আমি তাকে উত্তর দিলাম যে আসলে যেহেতু নাম ইউনিটারি মেথড, এক ভিত্তিক, সুতরাং এককে কীভাবে বাদ দেবো? বর ছাড়া যেমন বরযাত্রী যাওয়া যায় না, তেমনি এক ব্যতীত ইউনিটারি মেথড হয় না, সুতরাং এক তো আসবেই। তাহলে আমরা এবার যদি 10-এর নিচে এক দিয়ে দেই, দেখেন 10টি বিড়াল, বিড়াল হচ্ছে শ্রমিক, ইঁদুরের পরিমাণ হচ্ছে কাজের পরিমাণ, আর সূর্য হচ্ছে সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আছে শ্রমিক, অর্থাৎ বিড়াল হচ্ছে শ্রমিক, বিড়ালের কাজ ইঁদুর ধরা। যে বাড়িতে ইঁদুরের পরিমাণ বেশি, সেই বাড়িতে বিড়ালের কাজ বেশি। সুতরাং আমরা এক দিলাম কার নিচে? নিঃসন্দেহে শ্রমিকের নিচে এক দিলাম। এবার আমরা সরাসরি ডাইনে চলে যাব, মাঝখানে কি আছে এটা দেখার দরকার নেই। আমরা এক দিয়েছি শ্রমিকের নিচে, 10-এর নিচে, অর্থাৎ 10 জন শ্রমিকের নিচে এক দিলাম। এবার ডাইন পাশে আছে সময়, শ্রমিক আর সময়ের রিলেশন কি সেই ডায়াগ্রাম থেকে মনে রাখতে হবে। আমরা জানি শ্রমিক আর সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এক আসলে কি হয়, গুণ হয়। সুতরাং আমরা শ্রমিকের নিচে, অর্থাৎ 10 জন শ্রমিক, 10-এর নিচে এক দিলাম, এই কারণে এই 10 সরাসরি এখন ডান পাশে সময় 10-এর সাথে গুণ হয়ে যাবে। এবার আমরা আবার ইঁদুরের যে 10, অর্থাৎ শ্রমিকের 10-এর নিচে আবার এক দিলাম। এবার বাম পাশে কি আছে সেটা দেখার দরকার নাই, আমরা শুধু দেখব কার নিচে এক দিলাম আর ডাইন পাশে কি আছে, কি মেজার করতে চাই আমরা, আমরা সময় নির্ণয় করতে চাই। আর শ্রমিক কাজের পরিমাণ হচ্ছে ইঁদুর, তার নিচে আমরা এক দিয়েছি। সুতরাং আমরা কাজের পরিমাণের নিচে এক দিয়েছি, ডাইন পাশে আছে সময়। তো আমরা জানি কাজের পরিমাণের সাথে সময়ের সম্পর্ক সমানুপাতিক, আমরা এও জানি যে সমানুপাতিক রাশির ক্ষেত্রে যখন এক আসবে তখন ভাগ দেব। সুতরাং এই যে 10 ইঁদুরের, কালো 10, ব্ল্যাক কালিতে লেখা, এই 10 এখন ভাগ হবে, অর্থাৎ নিচেই চলে যাবে। মনে রাখবেন দ্বিতীয় লাইনে আমরা যা যা করেছি, তৃতীয় লাইনে গিয়ে কিন্তু তার উল্টা হবে। দ্বিতীয় লাইনে আমরা যদি ভাগ করে থাকি, তাহলে তৃতীয় লাইনে ঠিক ওই পয়েন্টে গুণ হবে, দ্বিতীয় লাইনে যেখানে গুণ করেছি তৃতীয় লাইনে গিয়ে ভাগ হবে, তো সেই ক্ষেত্রে এবার 100 এসেছে, 100। তাহলে এই 100টা আমরা আগের লাইনে আমরা গুণ করেছি, সুতরাং এই 100 আমরা এখন ভাগ করব। তাহলে এই 100-র অবস্থান হবে ডান পাশে, কোথায় যাবে, ভাগ হলে কোথায় যায়, উপরে বা নিচে, তাই না? নিচেই যায়, সুতরাং এই সবুজ 100 নিচে চলে গেল। আর ইঁদুরের নিচে তৃতীয় লাইনে যে 100 আছে, এই 100 এখন গুণ হবে, কারণ দ্বিতীয় লাইনে ভাগ হয়েছিল, এবার গুণ হবে, সুতরাং এই 100 উপরে গিয়ে গুণ হলো। সুতরাং দেখা যাচ্ছে যে উপরে একটা 100 আছে, নিচে একটা 100 আছে, কেটে যাবে, উপরে একটি 10 আছে, নিচে একটি 10 আছে, কেটে যাবে। সুতরাং শুরুতেই যে 10টা উপরে ছিল, ওই 10টাই উত্তর হিসেবে উপস্থাপিত হবে। সুতরাং এই স্লাইড থেকে আমরা যে বিষয়ে ব্যাখ্যা দিলাম, যে কখন ভাগ হবে, কখন গুণ হবে, সেই সেই বিষয় কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখে নিলাম।
অর্থাৎ সমানুপাতিক রাশির ক্ষেত্রে এক আসলে ভাগ, আর ব্যস্তানুপাতিক রাশির ক্ষেত্রে এক আসলে গুণ। এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। আর এই বিষয়গুলো যারা বুঝে, আমি মনে করি এটা কিন্তু মানসিক দক্ষতার অঙ্ক, এটি বিসিএস রিটেনের মানসিক দক্ষতার একটি প্রশ্ন। তো আমি মনে করি এই প্রশ্নের উত্তর কিন্তু এইভাবে হিসাব করেও দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা জানি যে এখানে কাজ শ্রমিক সময় তিনটা রাশি আছে। তো সময়ের সাথে বাকি দুইটা শ্রমিক আর কাজের পরিমাণের সম্পর্ক, একটা সমানুপাতিক আর একটা ব্যস্তানুপাতিক। যেহেতু দুইটা 100 আছে, তাহলে একটা উপরে গেলে একটা নিচে যাবে বিপরীত, তাহলে দুইটা 100 কেটে যাবে। আবার দুইটা 10 আছে, একটি 10 উপরে গেলে আরেকটি 10 নিচে যাবে, সেটাও কেটে যাবে। সুতরাং যে 10 সময় যে 10 শুরুতে ছিল, সুতরাং এই 10 থেকেই যাবে। সুতরাং এই জাতীয় প্রশ্নের উত্তর কিন্তু ওই সময় যা থাকে শুরুতে ওটি উত্তর হয়। যেমন এখানে বলছে 10টি বিড়াল 10টিদের 10 দিয়ে ধরে, এখানে সময় কত বলছে 10, তাহলে উত্তর হবে 10। এইভাবে যদি বলা হয় 100 জন ব্যক্তি 100টা পুকুর 100 দিনে সেচ দিতে পারে, 500 ব্যক্তি 500 পুকুর কত দিনে সেচ দিতে পারবে, ওই উত্তর 500ই হবে। তো যাই হোক, আশা করি আমার যে প্রসেসটা ছিল সেটি হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক যখন আমরা করব, কখন ভাগ হবে আর কখন গুণ হবে এই বিষয়টা যাতে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, সেই জন্য আমি এই স্লাইডগুলো উপস্থাপন করেছি। যদি আপনারা এটি বুঝে থাকেন তাহলে আমার প্রচেষ্টা সফল হবে। একবারে যদি না বোঝেন কোনো সমস্যা নেই, দুইবার তিনবার বা চারবারেও বোঝেন কোনো অসুবিধা নেই, কারণ বিসিএস পরীক্ষায় ভালো করতে গেলে গাণিতিক যুক্তিতে ভালো করতে হবে, কারণ এখন তো কোটা নেই, এখন মেধা দিয়েই চাকরি পেতে হবে। আর মেধা তালিকায় যারা উপরে থাকতে চান তাদের গণিত এবং বিজ্ঞান ও প্রযুক্তি এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে 200-এর মধ্যে 190-180 এরকম পাওয়া সম্ভব, আর এই ক্ষেত্রেই আপনার এভারেজ বেড়ে যায় এবং মেধা তালিকায় উপরের দিকে থাকা সম্ভব হয়। আসুন তাহলে এবার আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। এতক্ষণ আমরা প্রতীকী ইমেজ দ্বারা একটি জ্ঞান শেয়ার করলাম, ধারণা দেওয়ার চেষ্টা করলাম প্রতীকের মাধ্যমে। এবার আমরা সরাসরি রিটেনের খাতায় যেভাবে অঙ্ক করব সেইভাবে এই সমস্যাগুলোর সমাধান করব। লক্ষ্য করেন, এখানে একটি গাণিতিক সমস্যার কথা বলা হয়েছে, কাজ শ্রমিক সময় সংক্রান্ত, যে কোনো কাজ খ ও গ যে সময় করে ক সেই সময় করতে পারে, ক ও খ ওই কাজটি 10 দিনে এবং গ একা 50 দিনে করতে পারে, খ একা ওই কাজটি কত দিনে করতে পারবে, এটি হচ্ছে প্রশ্ন। এখন যারা কাজ শ্রমিক সময় সম্পর্কে ক্লিয়ার ধারণা পোষণ করে তারা কিন্তু এই স্টেটমেন্ট থেকে এটুকু বুঝে ফেলেছে। প্রথম স্টেটমেন্টটা লক্ষ্য করেন, যে কোনো কাজ ক খ খ ও গ যে সময় করে ক সেই সময় করে, তাহলে কি আমরা এই সিদ্ধান্তে যেতে পারি না যে খ ও গ যে কর্মদক্ষতা ধারণ করে কর একা সেই দক্ষতা ধারণ করে, অর্থাৎ কর্মদক্ষতার বিচারে ক ইজ ইকাল টু খ প্লাস গ। এই কথা কিন্তু আমরা এই স্টেটমেন্টের প্রথম অংশ থেকে বলতে পারি, যে তাহলে আমরা এইভাবে অঙ্কটি সমাধান শুরু করতে পারি যে কর্মদক্ষতার বিচারে ক ইজ ইকাল টু খ প্লাস গ। কিন্তু এখানে একটি কথা বলা হয়েছে যে ক ও খ ওই কাজটি 10 দিনে এবং গ একা 50 দিনে করতে পারে। এখন বিষয়টি লক্ষ্য করেন, আমি এখানে লিখেছি যে দ্বিতীয় লাইনে যে ক প্লাস খ ইজ ইকাল টু 5 গ। এই কথার অর্থ হচ্ছে যে দেখেন দ্বিতীয় লাইন, অর্থাৎ আমরা এই অঙ্কটির প্রথম অংশ পড়েছি যে কোনো কাজ খ গ যে সময় করে ক সেই সময় করতে পারে, এই অংশটুকুর উপর ভিত্তি করে আমরা লিখেছি ক ইজ ইকাল টু খ প্লাস গ। এরপরে এখানে বলা হচ্ছে যে ক ও খ ওই কাজ 10 দিনে এবং গ একা 50 দিনে। তাহলে একটা বিষয় খেয়াল করেন,
এক গ যদি 50 দিনে করে, তাহলে গকে যদি বলা হয় যে ওই কাজ তুমি 10 দিনে শেষ করো, তাহলে গ নিশ্চয়ই বলবে যে আমার একার পক্ষে 10 দিনে করা সম্ভব নয়, 10 দিনে করতে হলে এরকম আমাকে 5 বার জন্মাতে হবে, অর্থাৎ 5 গয়ের প্রয়োজন। এই জন্য আমরা দ্বিতীয় লাইনে লিখেছি যে ক প্লাস খ ইজ ইকাল টু 5 গ, কারণ ক আর খ করে 10 দিনে, আবার গ করে 50 দিনে। এই কথার অর্থ হচ্ছে পরোক্ষভাবে গ করে 50 দিনে, এই কথার পরোক্ষভাবে অর্থ হচ্ছে 5 গ করে 10 দিনে, কারণ গ তো শ্রমিক। শ্রমিক যদি 5 গুণ হয়ে যায়, অর্থাৎ গ যদি 5 হয়ে যায়, 5 গ, সেই ক্ষেত্রে সময় ব্যস্তানুপাতিক হারে 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 দিন হবে। সেই জন্য আমরা এখানে লিখতে পারি যে ক প্লাস খ ইজ ইকাল টু 5 গ। তাহলে আমরা এই 1 নম্বর যে লাইনটা বা সমীকরণ, এখানে সমীকরণ বলবো আমরা যে ক ইজ ইকাল টু খ প্লাস গ, এই লাইনটাতে কিন্তু আমরা এখন যদি ক প্লাস খয়ের পরিবর্তে, এই লাইনটিতে যদি ক এর পরিবর্তে খ প্লাস গ লিখে দেই, সেই ক্ষেত্রে কিন্তু তৃতীয় লাইনটি পেয়ে যাই যে খ প্লাস গ প্লাস খ ইজ ইকাল টু 5 গ, বা 2 খ = 5 গ - গ সমীকরণের নিয়ম অনুসারে। এখানে কোনো জটিলতা নাই, এখানে একটি জটিলতাই ছিল যে 10 গ 5 গ ওই কাজটি 10 দিনে করবে, এটি একমাত্র জটিল বিষয় ছিল। তাহলে আমরা এখানে এটুকু বলতে পারি যে 2 খ করে, 2 খ = 5 গ - গ, বা 2 খ = 4 গ, অর্থাৎ খ = 2 গ। এই কথার অর্থ হচ্ছে যে ওই কাজটি 2 গ যতদিনে করে 1 খ ততদিনে করে। এখন প্রশ্ন করছে যে খ একা ওই কাজটি কতদিনে করতে পারবে। তো প্রশ্ন তো উল্লেখ আছে যে গ কাজটি করে 50 দিনে, গ কাজটি করে 50 দিনে, গ বলতে 1 গ। তা গ যদি কাজটি 50 দিনে করতে পারে, 2 গ কতদিনে করবে? দেখেন, গ হচ্ছে শ্রমিক, শ্রমিকের পরিমাণ বেড়ে গিয়েছে, 1 গড়ের জায়গায় 2 গ আসছে। তাহলে শ্রমিক যদি বেড়ে যায়, সময় কি হবে? কমে যাবে। কেন কমে যাবে? কারণ শ্রমিক আর সময় ব্যস্তানুপাতিক। শ্রমিক যে হারে বাড়ে, সময় তার বিপরীত হারে কমে, অর্থাৎ ভাগ আকারে কমে যাবে। সুতরাং 2 গ করবে 50 ভাগ 2 = 25 দিনে, অতএব খ কাজটি করে 25 দিনে। তাহলে আশা করি প্রশ্নটি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, এবং সমাধান যা যেভাবে আমরা উপস্থাপন করলাম সেটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আশা করি আগামীতে আমরা যখন জুম অ্যাপের মাধ্যমে ক্লাসে অংশ নেব, এই ক্লাস আবারও হবে, তখন আমি আরও সুন্দর করে উপস্থাপন করতে পারবো, কারণ তখন ক্লাসের জন্যই আমরা প্রস্তুত থাকব। এটি জাস্ট আজকের তো জাস্ট আলোচনা সভা, আর একটু টেকনিক আমরা আলোচনা করতেছি। তো সেখানে আমরা ম্যান টু ম্যান আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। সুতরাং এই প্রশ্ন আমরা বুঝলাম। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আরেকটি প্রশ্ন আছে আমাদের, সেটি হচ্ছে কোনো কাজ 2 জন পুরুষ ও 2 জন বালক 6 দিনে করতে পারে, যদি 2 জন পুরুষ ও 7 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে, তবে 1 জন পুরুষ অথবা 1 জন বালক ওই কাজ কতদিনে করতে পারবে। একটি বিষয় বলা প্রয়োজন যে আমি এখন যে গাণিতিক সমস্যাগুলো আপনাদের সামনে উপস্থিত করছি এবং সমাধান দেওয়ার চেষ্টা করছি, এই অঙ্কগুলো কিন্তু আসলে কাজ শ্রমিক সময়ের চ্যালেঞ্জিং অঙ্ক। এই অঙ্কগুলো করার জন্য বেশিরভাগ স্টুডেন্ট স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমি ইতিপূর্বে যে অঙ্কটির সমাধান দিলাম, এই অঙ্কটি গাইড বইতে অনেক বড় করে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তো আপনি যদি আমার এই পদ্ধতিতে অঙ্কটি করতে পারেন, তাহলে কিন্তু প্রশ্ন সমাধান কিন্তু অনেক ছোটো ছিল এবং সমীকরণ আকারে চলে আসছিল, ফলে কোনো জটিলতা কিন্তু ছিল না। একটু চেষ্টা করবেন এই বিষয়টা বোঝার জন্য। তো একইভাবে আমরা ইতিপূর্বে যেভাবে উত্তর দিয়েছি, আমরা এখনও সেইভাবে উত্তর দেব।
এখানে বলছে কোন কাজ দুইজন পুরুষ ও দুইজন বালক 6 দিনে করতে পারে। তো এখানে আমরা একজন পুরুষকে প এবং একজন বালককে ব ধরে নিচ্ছি। সুতরাং প্রথম স্টেটমেন্টে যে বলেছে দুইজন পুরুষ ও দুইজন বালক, এই স্টেটমেন্ট বা এই লাইনকে আমরা কিন্তু সমীকরণ আকারে এইভাবে লিখতে পারি যে দুইজন পুরুষ প্লাস দুইজন বালক ইজ ইকাল টু 2 প প্লাস 2 ব, অর্থাৎ দুইজন পুরুষ দুইজন বালকের সমষ্টি। দুই যদি কমন হিসেবে নিয়ে নেই তাহলে আমরা এইভাবে লিখতে পারি ইজ ইকাল টু 2 ইন্টু প প্লাস ব জন শ্রমিক। এবার কিন্তু আমরা বালকও লিখলাম না পুরুষও লিখলাম না, কেন? কারণ প প্লাস ব মিলে একজন নতুন শ্রমিকের মতো আমরা কল্পনায় এনেছি। যেমন আপনারা যারা রসায়ন পড়েছেন সেখানে যৌগমূলক নামে একটি বিষয় আপনারা পড়েছেন। যৌগমূলক কি জিনিস? একাধিক পরমাণু যখন সংযুক্ত হয়ে একটি মাত্র মৌলের মতো আচরণ করে, একটি মাত্র পরমাণুর মতো আচরণ করে এবং যৌগ গঠনে ভূমিকা রাখে। তো এখানে ঠিক আমরা এই প প্লাস বকে আমরা এখন শ্রমিকমূলক বলতে পারি, অর্থাৎ একাধিক প্রকৃতির শ্রমিক যখন যুক্ত হয়ে সংযুক্ত হয়ে ইউনাইটেডলি একজন শ্রমিকের মতো আচরণ করে তখন আমরা এটাকে শ্রমিকমূলক বলি বা গ্রুপ। সুতরাং আমরা এই প্রথম লাইন যে দুইজন পুরুষ এবং দুজন বালককে এইভাবে উপস্থাপন করতে পারি 2 ইন্টু প প্লাস ব জন শ্রমিক। তাহলে আমরা এখন এই লাইনটিকে এইভাবে ঐকিক নিয়মের আকারে উপস্থাপন করতে পারি যে অর্থাৎ 2 প প্লাস ব জন শ্রমিক কাজটি করে 6 দিনে। অতএব প প্লাস ব শ্রমিক কাজটি করবে 12 দিনে। কেন 12 দিনে করবে? কারণ লক্ষ্য করেন প প্লাস ব সাথে 2 গুণ ছিল, দ্বিতীয় লাইনে অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 2 ইন্টু প প্লাস ব হয়ে গেছে 1 ইন্টু প প্লাস ব, অর্থাৎ শ্রমিক সংখ্যা অর্ধেক হয়ে গেছে। অতএব ডান পাশের সময় দ্বিগুণ হবে, কারণ শ্রমিকার সময় ব্যস্তানুপাতিক, একটি যে হারে বাড়ে অপরটি তার বিপরীত হারে কমে। তো এখানে আমরা দেখতে পেলাম বাম পাশে ছিল শ্রমিক 2 প প্লাস ব, সেটি হলো 1 প প্লাস ব। সুতরাং শ্রমিক অর্ধেক হয়েছে, সুতরাং ডাইন পাশে যে সময় 6 ছিল সেটি এখন দ্বিগুণ হয়ে 12 হবে। সুতরাং আমরা এইটি বলতে পারি যে প প্লাস ব শ্রমিক কাজটি করে 12 দিনে। আবার দেখেন আরেকটি স্টেটমেন্ট ছিল, সেখানে বলা ছিল দুইজন বালক এবং দুইজন পুরুষ এবং 7 জন বালক কাজটি করে 4 দিনে। তাহলে আমরা সাংকেতিকভাবে এই লাইনকে লিখতে পারি যে 2 প প্লাস 7 ব শ্রমিক কাজটি করে 4 দিনে। অতএব বাম পাশে শ্রমিককে 3 ভাগের 1 ভাগ করেছি, তাহলে ডান পাশে সময় আছে 3 গুণ হয়ে যাবে। সুতরাং 2 প প্লাস 7 ব ভাগ 3, শ্রমিককে আমরা ভাগ করেছি তাই ডান পাশের সময়কে গুণ করব, 3 গুণ 4 ইজ ইকাল টু 12 দিনে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে 12 কেন আসলো? তখন আমি জবাব দেব যে 12 আসলে এই কারণে, লক্ষ্য করেন আগের স্লাইডে যে প প্লাস ব শ্রমিক কাজটা করেছে 12 দিনে, এখন আমরা দেখতে চাই দ্বিতীয় গ্রুপ এই 12 দিনে, 12 দিনে যদি শেষ করে দ্বিতীয় গ্রুপ, তাদের শ্রম শক্তির কত অংশ প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি দ্বিতীয় গ্রুপটি কাজটি 12 দিনে করতে চায় তাহলে দ্বিতীয় গ্রুপের 1/3 শ্রমিক প্রয়োজন। এটাকে আমরা বলছি যে 2 প প্লাস 7 ব ভাগ 3, এই শ্রমিক কাজটি করবে 12 দিনে। তাহলে দেখেন দুইটা গ্রুপই 12 দিনে করতেছে। তাহলে আমরা এখন বলতে পারি কর্মদক্ষতার বিচারে এই 2 প প্লাস 7 ব ভাগ 3 ইজ ইকাল টু প প্লাস ব। সুতরাং আমরা এখন সমীকরণের নিয়ম অনুসারে আমরা 3কে ডাইন পাশে গুণ করে দেব ডাইন পক্ষের সাথে, তাহলে 2 প প্লাস 7 ব ইজ ইকাল টু 3 ইন্টু প প্লাস ব, বা 2 প প্লাস 7 ব ইজ ইকাল টু 3 প প্লাস 3 ব। সমীকরণের রীতি অনুসারে আমরা বগুলো এক পাশে নিলাম, পগুলো এক পাশে নিলাম,
এখন দেখতে পাচ্ছি 4 বা = প, এই কথার অর্থ হচ্ছে একজন পুরুষ সমান 4 জন বালক। অর্থাৎ আমরা এই অঙ্কে এই যে যে সাংকেতিক পরিভাষা প ব, অর্থাৎ প দিয়ে পুরুষ, ব দিয়ে বালককে বোঝালাম, এবং আমরা সমীকরণ আকারে লাস্টে একটা রিলেশন আনলাম। আমাদের উদ্দেশ্যই ছিল যে একজন পুরুষ সমান কতজন বালক এই তথ্যটা উদ্ঘাটন করা। এইটা যখন উদ্ঘাটন হবে তখন আমাদের অঙ্ক সহজ হয়ে যাবে। একটু জিনিস মনে রাখবেন যে কাজ শ্রমিক সময়ের অঙ্ক যখন ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে তখন এখানে পরিভাষা থাকে 2 ধরনের, অথবা থাকে এবং থাকে। যদি অথবা থাকে তাহলে অঙ্কটি হয় সহজ এবং এর সলিউশন ছোট হয় তুলনামূলক। আর যদি 2টি শ্রমিক গ্রুপের মাঝখানে এবং থাকে তাহলে অঙ্কটি হয় বড়। সেই ক্ষেত্রে আমরা এইভাবে কনভার্ট করি যে একজন সমান কতজন। 2টা ভিন্ন প্রকৃতির শ্রমিকের মধ্যে একটা রিলেশন আমরা নির্ণয় করি। যেহেতু রিলেশনটা পেয়ে গেছি যে 4 জন বালক সমান 1 জন পুরুষ, এবার আমরা এর সমাধান ঐকিক নিয়মে দিতে পারবো। তাহলে প্রশ্নের শুরুতে বলছিল 2 জন পুরুষ এবং 2 জন বালক, তাহলে এটাকে আমরা এখন বলতে পারি এটা ইকুইভ্যালেন্ট টু 10 জন বালক। কিভাবে? কারণ 2 তো ব্র্যাকেটের বাইরে, আর 1 জন পুরুষ পয়ের পরিবর্তে 4 ব, অর্থাৎ 4 জন বালককে লিখতে পারি। সুতরাং 4 ব + 1 ব = 5 ব, 2 দিয়ে 5 বকে গুণ করলে 10 ব। অর্থাৎ প্রথমে যে গ্রুপটির উল্লেখ আছে 2 জন পুরুষ এবং 2 জন বালক, সেই গ্রুপটি 10 জন বালকের সমান। সুতরাং আমরা এখন বলতে পারি 10 জন বালক কাজটি করে 6 দিনে, 1 জন বালক কাজটি করে 6 × 10 = 60 দিনে। কেন এখানে গুণ হলো? কারণ শ্রমিক সংখ্যা ছিল 10, দ্বিতীয় লাইনে গিয়ে 1 হয়ে গেল, কমে গেল। কত গুণ কমলো? 10 ভাগের 1 ভাগ হয়ে গেল। সুতরাং সময় 10 গুণ হয়ে যাবে। সুতরাং 6 × 10 = 60 দিনে। একটি বড় অঙ্ক আমরা করলাম, এই অঙ্কটি আসলেই অনেক জটিল এবং বড়। আমরা জটিলকে জটিল হিসেবেই দেখব, চেষ্টা করব সরলভাবে কিভাবে করা যায়। তো আমি যে পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই পদ্ধতি যদি অনুসরণ করেন তাহলে অনেক অঙ্ক, আরও অনেক অঙ্ক আছে, যখন আমরা রেগুলার ক্লাস শুরু করব তখন দেখতে পাবেন, তখন অনেক সহজ হয়ে যাবে। তো এখন আমরা শেষ অংশ করতেছি, অর্থাৎ প্রশ্ন ছিল একজন বালক অথবা 1 জন পুরুষ পৃথকভাবে কে কতদিনে করতে পারবে। তো আমরা উত্তর দিয়েছি যে বালক 60 দিনে করবে, 1 জন বালক কাজটি 60 দিনে করবে। কিন্তু 1 জন পুরুষ কত দিনে করবে এটি নির্ণয় করার জন্য আমরা এখন 4 জন বালক কত দিনে করবে সেটি নির্ণয় করব। এই জন্য আমরা এখানে লিখেছি 10 জন বালক কাজটি করে 6 দিনে, 1 জন করে 60 দিনে, অতএব 4 জন করবে। 1 জন বালক যদি 60 দিনে করে 4 জন করবে কত দিনে? 60 ভাগ 4। কেন ভাগ হলো? কারণ শ্রমিক সংখ্যা 1-এর তুলনায় 4 গুণ হয়ে গেছে, তাই সময় 60-এর 4 ভাগের 1 ভাগ 15 দিন হবে। আশা করি উত্তরটি বুঝেছেন। আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তো আমাদের রেগুলার ক্লাসে আলোচনা হবে, এবং আমি আশা করি ওই সময় এই বিষয়টি আরও পরিষ্কারভাবে আমরা বোর্ড ব্যবহার করতে পারবো প্রয়োজনে। এখানে আমি বোর্ড ব্যবহার করতে পারছি না বা সেই সুযোগটা আপাতত নেই, তবে ওই ক্লাসে আমরা যখন রেগুলার ক্লাসে অংশ নেব তখন বোর্ড থাকবে, আমি তখন আলাদাভাবে বিশ্লেষণ করতে পারবো, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে নির্ণয় সময় পুরুষ 15 দিন এবং বালক 60 দিন, এইভাবে আমরা উত্তর উপস্থাপন করব। এবার একটি ঐতিহাসিক অঙ্ক আমি উত্তর দিতে যাচ্ছি। এই অঙ্কটি 35তম বিসিএস এর আগে যখন পাটিগণিতের প্রাধান্য ছিল প্রশ্নপত্রে তখন অনেক গুরুত্বপূর্ণ ছিল, পরপর 4 বার আসছে এই অঙ্কটি, পরপর 4 বার আসছে। কিন্তু 35-এর পর যেহেতু পাটিগণিতের গুরুত্ব কমে গেছে, এই অঙ্ক একবারও আসেনি, তবে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, অন্যান্য পরীক্ষায় প্রায় দেখা যায়। এই জন্য আমি এই অঙ্কটি আপনাদের সলভ করে দিতে চাচ্ছি। এই অঙ্কটি ভিন্ন ভিন্ন গাইড বইতে ভিন্ন ভিন্ন উত্তর পরিবেশন করে। কেউ উত্তর পরিবেশন করে 15.35, কেউ উত্তর করে 15.5, কেউ উত্তর পরিবেশন করে 16 দিন বা প্রায় 16 দিন এরকম। তো যাই হোক, এই প্রশ্নের উত্তর কিন্তু সঠিক উত্তর 15 দিন, 15.5 দিন। তো এখন আমরা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুরুতে একটু বিশ্লেষণ করব। আগে অঙ্কটি ভালো করে পড়ে দেখেন কি বলছে, যে ক, খ এবং গ একটি কাজ যথাক্রমে 20, 30 ও 60 দিনে
করতে পারে। কোয়াক কাজ শুরু করে যদি প্রত্যেক তৃতীয় দিনে খ এবং প্রত্যেক চতুর্থ দিনে গ ককে সাহায্য করে, তবে কাজটি কতদিনে শেষ হবে। এখন আমি একটু বিশ্লেষণ করব মূল সলিউশনে যাওয়ার আগে। এটি সমাধানের কোনো অংশ নয়, কিন্তু যারা সমাধান করবে তাদের আগে বিষয়টা বুঝে নিতে হবে যে আমরা রোডম্যাপটা কী হবে, যুক্তিগুলো কী হবে, কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। লক্ষ্য করেন, এই এখানে যারা সহযোগী ক কাজটি করবে, খ আর গ তাদের ককে সাহায্য করবে। ক সাহায্য করবে প্রত্যেক তৃতীয় দিনে, খ সাহায্য করবে প্রত্যেক চতুর্থ দিনে। তিন এবং চারের লসাগু হচ্ছে ১২। সুতরাং আমরা এই লসাগুর এই তথ্য থেকে এই ধারণা পাচ্ছি যে এই কাজ যত দ্রুতই শেষ হোক না কেন, ১২ দিনের আগে কাজটি শেষ হবে না। এই জন্য আমরা ক্যালেন্ডারের ১২ তারিখ পর্যন্ত প্রথমে এস্টিমেট করব এবং এরপরে আরও ১৫-১৬ তারিখ পর্যন্ত আমরা অতিক্রম করে যাব। তো লক্ষ্য করেন, ক্যালেন্ডারের তারিখগুলো আমরা খ যেদিন সাহায্য করতে আসবে সেই ডেটগুলোকে কমলা কালার দিয়ে চিহ্নিত করেছি, আর গ যেদিন সাহায্য করতে আসবে অর্থাৎ প্রত্যেক চতুর্থ দিনে সাহায্য করতে আসবে সেই তারিখকে আমরা সবুজ কালি দিয়ে চিহ্নিত করেছি। আর কাজটি যেহেতু ক করবে, কয়ের তো বিরাম নেই, সে প্রতিদিন কাজটি করবে, এই জন্য কয়ের কাজগুলো উপস্থিতির ডেটগুলো প্রতিদিন সেটা নীল কালিতে আছে, ক প্রত্যেক দিন উপস্থিত থাকবে। সুতরাং আমরা যদি ধরে নেই যে ১২ দিন কাজ চলল, তাহলে ১২তম দিন হবে ক খ গয়ের মিলন মেলা, এদিন তিনজনই উপস্থিত থাকবে। সুতরাং এই ১২ দিনে কতটুকু কাজ হবে, কে কয়বার উপস্থিত থাকবে, সেই বিষয়টা আগে নির্ণয় করা দরকার। সুতরাং আমরা ১২ দিনে দেখেন কমলা রঙের তারিখ আছে তিনটি, অর্থাৎ খ এই ১২ দিনের মধ্যে তিন দিন সে সাহায্য করবে, আর সবুজ রঙের কমলা রঙের তিনটি আছে, আর ১২ তারিখটা তো সবার জন্য কমন। সুতরাং আমরা এটুকু বুঝতে পারি যে ১২ দিন যদি কাজ চলে সেই ক্ষেত্রে কত ১২ দিনই করবে, কিন্তু খ করবে ৪ দিন, তিন দিন কমলা কালার আর ১২ তারিখ সবার জন্য, সুতরাং ৪ দিন। আর গ করবে সবুজ চিহ্নিত আমরা দেখতে পাচ্ছি ২টি আর ১২ তারিখ কমন, সুতরাং ৩ দিন। তাহলে আমরা বলতে পারি যে ক যদি ১২ দিন করে, ১২ দিনে ১২ দিনই করে, খ ৪ দিন আর গ ৩ দিন, সেই ক্ষেত্রে কয়ের একদিনের অংশ ১/২০ গুণ ১২, খয়ের একদিনের কাজের অংশ ১/৩০ গুণ ৪, এবং গয়ের একদিনের অংশ ১/৬০ গুণ ৩, ৪৭/৬০ অংশ কাজ ১২ দিনে শেষ হয়ে যাবে। এরপরে আমরা চেক করব যে বাকি কাজ কতটুকু। তো বাকি কাজ দেখা যাচ্ছে ১৩/৬০ অংশ। এই বাকি কাজটুক যদি ১৩ আর ১৪ দেখেন, ১৩ কিন্তু ৩-এরও গুণিতক না, ৪-এরও গুণিতক না, ১৪ও তাই, ৩-এরও গুণিতক নয়, ৪-এরও গুণিতক নয়। তার অর্থ হচ্ছে ১৩ এবং ১৪ তারিখ ক একা কাজ করবে, খ এবং গ কেউ সাহায্য করতে আসবে না। তো এই অবস্থায় ক যদি এই দুই দিনে একা কাজটি করতে পারে, অর্থাৎ এই বাকি ১৩/৬০ অংশ করতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো কাজটি শেষ হতে ১৪ দিন লাগবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই দুই দিনে ক এই ১৩/৬০ অংশ কাজ করতে পারবে না, কারণ ক তো একদিনে করে ১/২০ অংশ, অতএব দুই দিনে করে ১ গুণ ২/২০ বা ১/১০ অংশ, ১/১০ অংশ কিছুতেই ১৩/৬০ অংশের সমান হতে পারে না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই দুই দিনে ক কাজটি করতে পারবে না, সুতরাং পরবর্তী দিন ১৫ তারিখ পর্যন্ত কাজটি চলতে পারে। সেই ক্ষেত্রে আমরা আবার মনে করব যে কাজটি যদি আরও তিন দিন চলে, অর্থাৎ ১৩, ১৪, ১৫ এই তিন দিন কাজ চলে, সেই ক্ষেত্রে ১৫ তারিখ, ১৫ হচ্ছে ৩-এর গুণিতক, যেহেতু খ প্রত্যেক তৃতীয় দিনে উপস্থিত থাকে, সুতরাং ১৫ তারিখে খ উপস্থিত থাকবে আর ক যথারীতি উপস্থিত থাকবে। সুতরাং এই তিন দিনে ক করবে ৩ দিন আর খ করবে ১ দিন ১৫ তারিখ, সেই ক্ষেত্রে এই তিন দিনে কৃত কাজ হবে ১১/৬০ অংশ, যা বাকি কাজ ১৩/৬০ অংশ থেকে সামান্য কম। সুতরাং ১৩/৬০ ও ১১/৬০-এর একটি পার্থক্য ১/৩০, এই
অংশ বাকি থেকে যাবে। এই 1/32 অংশ সামান্য কাজ শেষ করার জন্য কাজটি 16তম দিনে গড়াবে। এই 16তম দিনে ক আর গ এই 1/32 অংশ কাজ সম্পন্ন করবে। কেন গ আসবে? কারণ 16 হচ্ছে 4 এর গুণিতক, সুতরাং গ চতুর্থ দিনে, প্রত্যেক চতুর্থ দিনে আসে, তাই 16 তারিখে গ উপস্থিত থাকবে। সুতরাং ক আর গ এই 1/32 অংশ কাজ 16তম দিনে করবে। এখন ক আর গ একদিনে করতে পারে 1/20 প্লাস 1/60 সমান 1/15 অংশ, সুতরাং তারা দেখা যাবে যে এই 1/15 অংশ কাজ তারা একদিনে করে, অথচ কাজ বাকি আছে 1/30 অংশ। দেখা যাচ্ছে যে ক আর গ সম্মিলিতভাবে একদিনে যে পরিমাণ কাজ করে, অবশিষ্ট কাজ তার থেকে বেশ কম, কত কম? অর্ধেক পরিমাণ। সুতরাং 16 তারিখের পুরো দিন লাগবে না, অর্ধেক দিন লাগবে। এই জন্য আমরা এই প্রশ্নের উত্তর পাব 12 প্লাস 3 প্লাস হাফ, অর্থাৎ 15.5 দিন। তাহলে আসুন, আমি আপনাদেরকে রোডম্যাপটি বলে দিলাম, এতক্ষণ বিশ্লেষণ করলাম, এবার আসুন আমরা অঙ্কটি কিভাবে করা হবে সেটি একটু দেখে নেই। অর্থাৎ যারা ডিটেলস করতে চান বা পরীক্ষার খাতায় উপস্থাপন করতে চান, তারা ঠিক এইভাবে করবেন। দেখেন, মনে করি কাজটি 12 দিন চলে, এই 12 দিনে ক করবে 12 দিন, এই 12 দিনে খ করবে 12/3, অর্থাৎ 12 দিনের মধ্যে তৃতীয় দিন চারটি আছে, তাহলে 4 দিন। এই 12 দিনে গ করবে 12/4 সমান 3 দিন। ক 20 দিনে করে এক অংশ, ক একদিনে করে 1/20 অংশ। খ 30 দিনে করে এক অংশ, খ একদিনে করে 1/30 অংশ। গ 60 দিনে করে এক অংশ, গ একদিনে করে 1/60 অংশ। অর্থাৎ ক খ এবং গ এর প্রত্যেকের একদিনের কাজ আমরা নির্ণয় করে রাখলাম। তাহলে এই 12 দিনে মোটকৃত কাজ 1/20 গুণ 12 প্লাস 1/30 গুণ 4 প্লাস 1/60 গুণ 3, যা 47/60 অংশ। বাকি কাজ থাকে 1-47/60 সমান 13/60 অংশ। ধরা যাক কাজটি আরও 3 দিন চলে, এই 3 দিনে মোটকৃত কাজ 1/20 গুণ 30। কেন? কারণ এই 3 দিনে তো ক করবে আর গ করবে, খ করবে। তাহলে ক একদিনে করে 1/20, অতএব 3 দিনে করে 1/20 গুণ 3, আর খ করে একদিনে 1/30, অতএব 1/30 গুণ 1, যা যোগ করলে হয় 11/60 অংশ। বাকি কাজ 13/60 মাইনাস 11/60 ইজ ইকাল টু 1/30। এই 1/30 অংশ কাজ পরের দিন অর্থাৎ 16তম দিনে ক এবং গ একত্রে করবে, কিন্তু ক এবং গ একত্রে একদিনে করে, ক এবং গ একত্রে একদিনে করে 1/15 অংশ কাজ। ক এবং গ একত্রে 1/15 অংশ কাজ করে একদিনে, ক এবং গ একত্রে এক অংশ কাজ করে 15 দিনে, অতএব ক এবং গ 1/30 অংশ কাজ করে 15 গুণ 1/30 বা হাফ দিনে, অতএব নির্ণয় মোট সময় 12+3+হাফ সমান 15.5 দিন। এটি হচ্ছে নির্ণয় মোট সময়। তো এই প্রশ্ন ব্যাপারে একটু কথা বলি, যে বিসিএস এর বর্তমান যে প্রশ্নের প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী এই প্রশ্নটি আসবে না, মোটামুটি 90% বলে দেয়া যায় যে আসবে না। কেন? কারণ এই প্রশ্নটি পরপর 4 বার বিসিএস রিটার্নে এসেছে। প্রথম 2 বার এসেছে 5 মার্কের জন্য, 10 মার্কের জন্য, আর পরবর্তী 2 বার, অর্থাৎ লেটেস্ট যে 2 বার, সেই 2 বার আসছে কিন্তু 10 মার্কের জন্য। অর্থাৎ এই প্রশ্নটার উত্তর যে অনেক বড়, দুইটা প্রশ্নের উত্তরের সমান এর একটার প্রশ্নের উত্তর। সুতরাং এখানে 10 মার্ক দেওয়া খুবই সমীচীন। তো এখন যেহেতু প্রশ্নের প্যাটার্ন এমন যে এখানে একটি প্রশ্নের ক খ দুইটা অংশ থাকে, 5, 5, 10, তো এখানে একটি প্রশ্নে যদি 10 দিয়ে দেয় তাহলে প্যাটার্নের জন্য একটু সমস্যা হয়। এই জন্য আমার মনে হয় বর্তমান প্যাটার্ন অনুযায়ী এই প্রশ্নটি বিসিএস রিটার্নের জন্য গুরুত্ব কমে গিয়েছে। বাট যেহেতু অনেকবার এসেছে, আবারও আসতে পারে, কারণ যারা এখন প্রশ্ন করবে তারা তো যখন বিসিএস পরীক্ষা দিয়েছে এই অঙ্ক তখন অনেক ইম্পর্টেন্ট ছিল, সুতরাং
স্মৃতি থেকেও কেউ এই প্রশ্ন করে দিতে পারে, সুতরাং প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয়ত, ব্যাংকের পরীক্ষা এবং জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, অন্যান্য পরীক্ষায় এই প্রশ্ন এখনও গুরুত্ব আগের মতোই রয়েছে। সুতরাং এই প্রশ্নটির উত্তর আপনারা আমি যেভাবে উপস্থাপন করলাম আশা করি মনে রাখবেন। এবার আমরা শেষ প্রশ্নের চলে যাব। আজকে শুক্রবার, আজকে নামাজ আছে, এই জন্য আমরা খুব বেশি সময় নিব না। আমাদের আজকের শেষ বিষয় হবে তৈলাক্ত বাস ও বানর। তৈলাক্ত বাস ও বানর এটি একটি মূলত মেন্টাল অ্যাবিলিটির আইটেম। তারপরেও যেহেতু পাটিগণিতের অংশ, আমরা যখন 9-10-এ পড়েছি আর যারা এখন প্রশাসন বা সমাজের বিভিন্ন মর্যাদার স্তরে অবস্থান করে যারা প্রশ্ন করে থাকে, তারাও তো এই প্রশ্ন পাটিগণিতের মধ্যে পড়েছে। সুতরাং এই প্রশ্ন রিটেনের জন্য আসতে পারে, এটি স্বাভাবিক। এই জন্য আমরা গুরুত্ব দিয়ে এই প্রশ্নের উত্তরটি দেখব। এখানে মোট 3টি প্রশ্ন আছে। তো যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি এখন করে দেখাবো, আর বাকি 2টি প্রশ্ন আপনারা বাসায় গিয়ে করবেন। আমি যেভাবে করে দেব ঠিক সেইভাবে চেষ্টা করবেন, আশা করি সমস্যা হবে না। প্রশ্নের বক্তব্য হচ্ছে, তৈলাক্ত বাস বেয়ে একটি বানর প্রথম মিনিটে 5 ফুট ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে 4 ফুট নেমে যায়। এভাবে 25 ফুট উঁচু তৈলাক্ত বাস বেয়ে উপরে উঠতে বানরটির কত সময় লাগবে? তো বাকি 2টি প্রশ্ন আপনারা লিখে নেন, বাকি 2টি প্রশ্ন আমি নিচেই দিয়ে দিলাম। আমি সলিউশনে চলে যাব। প্রথম প্রশ্নটি আমি করব, আর দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্ন আপনারা হোমওয়ার্ক হিসেবে বাসায় গিয়ে করবেন। তো আশা করি প্রশ্নগুলো আপনারা স্ক্রিনশট নিয়েছেন বা কোনো না কোনোভাবে সেভ করেছেন। আমি এখন সলিউশনে চলে যাই। আমি সলিউশন দেওয়ার আগে আমি একটু কৌশল বর্ণনা করব, কারণ যদি প্রিলিমিনারিতে বা মানসিক দক্ষতার প্রশ্নে, মানসিক দক্ষতা কিন্তু মাল্টিপল চয়েস আকারেই প্রশ্ন হয়, তো সেখানেও কিন্তু আমরা এই প্রশ্ন দেখেছি। তো যদি এরকম প্রশ্ন হয় তাহলে আমি যে টেকনিক বা কনসেপ্টটা এখন আপনাদেরকে দিব, বিশ্লেষণ করব, এই কনসেপ্টটা যদি আপনার থাকে তাহলে আমি মনে করি রিটেনের মতো খাতা কলমে এর সমাধান করে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই বিশ্লেষণ আপনারা একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, প্রশ্নপত্রে বলা হয়েছে যে একটি বানর প্রথম মিনিটে 5 ফুট ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে 4 ফুট নেমে যায়। এভাবে তৈলাক্ত 25 ফুট দীর্ঘ তৈলাক্ত বাস বেয়ে বানরের উঠতে কত সময় লাগবে? এখন চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এ থেকে বি একটি তৈলাক্ত বাস যার দৈর্ঘ্য 25 ফুট। এই দৈর্ঘ্যকে আমরা 2 ভাগে বিভক্ত করেছি, একটি অংশ বেগুনি আর একটি অংশ লাল। বেগুনি অংশে বানরের গড় হবে গড় বেগ, গতিবেগ হবে গড় গড় বেগ, আর লাল অংশ বা শেষ অংশ যেটাকে আমরা এসি দ্বারা চিহ্নিত করেছি এটার দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট। এই অংশে বানরের আরোহণের গতিবেগ হবে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ। অর্থাৎ বি থেকে সি পর্যন্ত বানর গড় বেগে উঠতে থাকবে। সি অবস্থানে এসে যাওয়ার পর সি থেকে এর দূরত্ব থাকবে 5 ফুট, যেটি বানর তার প্রাথমিক বেগ 1 মিনিটে 5 ফুট উঠে যাবে। উঠে গেলে আর নামতে হবে না, কারণ তার টার্গেট অর্জিত হয়ে যাবে, সেই ক্ষেত্রে অঙ্কের সলিউশন শেষ হবে। তো এখন লক্ষ্য করেন, আমাদের কৌশল আছে আমরা শুরুতেই বাসের যে মূল দৈর্ঘ্য পাবো এই দৈর্ঘ্যকে আমরা মাইনাস করে দেব। কতটুক মাইনাস করব? বানরের ইনিশিয়াল ভেলোসিটি যতটুক ততটুক, বানরের প্রথম মিনিটের উচ্চতা কতটুক ওঠে? 5। সুতরাং আমরা এই 5কে মাইনাস করে দিলাম। তাহলে বি থেকে সি এর দৈর্ঘ্য কত? 20। আমরা এখন দেখব যে এই 20 ফুট উচ্চতা আরোহণ করতে বানরের কত সময় লাগে। এখন একটি জিনিস লক্ষ্য করেন, বানর 1 মিনিটে প্রথম মিনিট অর্থাৎ 1 মিনিটে উঠল
5 ফিট, দ্বিতীয় মিনিটে নামলো 4 ফিট, তাহলে 2 মিনিট শেষে বানরের অর্জন কতটুকু? 1 ফুট। তাহলে আমরা যদি এটি অনুপাত আকারে পরিবেশন করি, দেখেন বাম পাশে লেখা আছে প্রথম কলামে সময়, দ্বিতীয় কলামে উচ্চতা। তো সময় 2 মিনিট, প্রথম মিনিটে উঠলো, দ্বিতীয় মিনিটে নামলো, সময় গেল 2 মিনিট, আর উচ্চতা থাকলো কতটুকু? 1 মিনিট। লক্ষ্য করেন উচ্চতা যা সময় তার দ্বিগুণ। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে যে এই 20 ফুট উঠতে তার কত সময় লাগবে, তাহলে লক্ষ্য করেন উচ্চতা যা সময় তার দ্বিগুণ। উচ্চতা যখন 1 সময় 2, উচ্চতা যখন 20 সময় তখন কত হবে? 20-এর দ্বিগুণ কত? 40। সুতরাং আমরা এটুকু বুঝতে পারি যে বি থেকে সি বানর গড় বেগে, অর্থাৎ উঠবে নামবে উঠবে নামবে, এটা হচ্ছে গড় বেগ। এই গড় বেগে বি থেকে সিতে 20 মিটার উঠতে তার 40 মিনিট সময় ব্যয় হবে। এরপরে সি থেকে এ 5 মিনিট দূরত্ব, 5 মিটার 5 ফুট দূরত্ব, এই 5 ফুট উঠতে কিন্তু তার 1 মিনিট লাগবে। অর্থাৎ পরবর্তী মিনিটে সে 5 ফুট যখন উঠে যাবে তখন তো তার টার্গেট এসে পৌঁছায় গেল, তাহলে আর নেমে যাওয়ার প্রশ্ন আসা উচিত নয়। সুতরাং আমরা বলতে পারি পরবর্তী যে 5 ফুট থাকলো তা বানর 1 মিনিটে উঠে যাবে, এই ক্ষেত্রে নামতে হবে না। সুতরাং মোট সময় হবে 40 যোগ 1 সমান 41 মিনিট। সুতরাং পিলির জন্য আমরা বা যে কোনো মাল্টিপুল চয়েসের জন্য আমরা এইভাবে কিন্তু উত্তর দিয়ে দিতে পারি, কিন্তু রিটেন ভার্সনের জন্য আমরা এইভাবে পরিবেশন করব। শুরুতেই আমরা এই বক্তব্য দিব যে এক্ষেত্রে বানরটির আরোহণ প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ গড় বেগে, বিসি ইজ ইকাল টু 20 ফুট, উঠার পর এসি সমান 5 ফুট প্রাথমিক বেগে উঠে যাবে। অর্থাৎ পুরো আরোহণ প্রক্রিয়া বানরের দুইটা বেগ, দুই ধরনের বেগে সম্পন্ন হবে, বড় অংশ গড় বেগে আর শেষ অংশ প্রাথমিক বেগে সম্পন্ন হবে। সুতরাং আমরা এখন বলতে পারি যে বানরটি প্রথম মিনিটে ওঠে 5 ফুট, আবার বলতে পারি বানরটি দ্বিতীয় মিনিটে নেমে যায় 4 ফুট। সুতরাং আমরা এই দুইটার সামারাইজ যদি করি তাহলে এই কথা বলতে পারি যে প্রথম মিনিট দ্বিতীয় মিনিট 2 মিনিট, বানরটি 2 মিনিটে ওঠে 1 ফুট, 5 ফিট উঠে 4 ফুট নেমে গেলে থাকে 1 ফুট। সুতরাং আমরা বলতে পারি বানরটি 2 মিনিটে ওঠে 1 ফুট। এখন ঐকিক নিয়মের রীতি অনুসারে আমরা যেহেতু সময় নির্ণয় করব, সুতরাং 2 মিনিটকে ডাইনে আর উচ্চতা 1 ফুটকে বামে নিয়ে আসব। সুতরাং আমরা এখন বলবো বানরটি 1 ফুট উঠে 2 মিনিটে, বানরটি 20 ফুট ওঠে 2 গুণ 20 সমান 40 মিনিটে। অতএব আমরা এখন বলতে পারি এভাবে বানরটি 40 মিনিটে 20 ফুট ওঠার পর শেষ 5 ফুট পরবর্তী 1 মিনিটে উঠে যাবে, ফলে লক্ষ্য অর্জিত হয়ে যাবে, তাই নেমে যাওয়ার প্রশ্নই আসে না। অতএব নির্ণীয় মোট সময় 40 যোগ 1 সমান 41 মিনিট। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। রিটেনের জন্য আমরা বিস্তারিত পরিবেশন করলাম, আর পিলির জন্য কোনো মাল্টিপল চয়েস আকারের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এইভাবেই আপনারা বিশ্লেষণ করবেন যে সময় এবং উচ্চতার যে অনুপাত 2:1, অর্থাৎ উচ্চতা ছিল 1, সময় ছিল 2, 1 ফুট উঠতে সময় ব্যয় হয়েছে 2 মিনিট। তাহলে উচ্চতা যদি 20 হয় তাহলে 20-এর দ্বিগুণ 40, তাহলে বোঝা যাচ্ছে যে গড় বেগে সে যে অংশ উঠবে সেইটুকুর জন্য সময় 40, আর এই 40-এর সাথে 1 যোগ করে উত্তর পরিবেশন করা যাবে 41, কারণ শেষ অংশ সবসময় ইউনিট অর্থাৎ 1 মিনিট বা 1 সেকেন্ড এরকম সময় লাগে। সেই জন্য আমরা মাল্টিপল চয়েসের জন্য এইভাবে অনুপাতের কনসেপ্ট থেকে উত্তর দেব, আমি প্রথমে যেভাবে দেখিয়েছি। আমি আর একবার একটু আপনাদেরকে রিভিউ করি এই মাল্টিপল চয়েস বা মেন্টাল অ্যাবিলিটির অংশের জন্য। লক্ষ্য করেন আবারও 5টির দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই আমরা যে স্টেপ নিয়েছি সেটি হচ্ছে বাঁশের একটি অংশ মাইনাস করে দিয়েছি, মূল দৈর্ঘ্য ছিল 25, সেখান থেকে মাইনাস করেছি 5। কেন 5 মাইনাস করেছি? কারণ ইনিশিয়াল ভেলোসিটি এটা,
কারণ বানর শেষ অংশ ওঠে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগে, আর মূল অংশ বড় অংশ ওঠে গড় বেগে। এই ইনিশিয়াল ভেলোসিটির অংশটুকু আমরা মাইনাস করে দিয়েছি, এবার আমরা পাচ্ছি 20 ফুট। আমরা এখন লক্ষ্য করবো 20 ফুট উঠতে কত সময় লাগে। তো আমরা বিশ্লেষণ করে দেখেছি যে 1 ফুট উচ্চতায় যেতে সময় লাগে 2 মিনিট, অর্থাৎ উচ্চতা যা সময় তার দ্বিগুণ। তাহলে উচ্চতা যদি হয় 20, তাহলে সময় হবে 40। আর আমরা সবাই জানি যে শেষ অংশের জন্য 1 মিনিট বরাদ্দ, সুতরাং উত্তর হবে 40 যোগ 1 = 41 মিনিট। এটি হচ্ছে পিলির জন্য বা মেন্টাল এবিলিটির মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য উত্তর। আর রিটার্নের জন্য যে বক্তব্য আমি উপস্থাপন করেছি লিখিতভাবে, এটি হচ্ছে যথাযথ ভার্সন লিখিত পরীক্ষার জন্য। আপনারা এইভাবেই লিখিত পরীক্ষার খাতায় উপস্থাপন করবেন। আর একবার স্ক্রিনে দেখতে পাচ্ছি, আপনারা আশা করি স্ক্রিনশট বা কোনো না কোনোভাবে সেভ করে নিয়েছেন। তো যাই হোক, আজকে শুক্রবার, আর বেশি কথা বলবো না, কারণ আজকে আমরা এখানে সার্বিক একটি আলোচনা করেছি। আজকে কোনো বোর্ড ব্যবহার করিনি, কিন্তু আগামী ক্লাসে আমরা বোর্ড ব্যবহার করব, আমরা প্রজেক্টর ব্যবহার করব, এবং সেখানে কলম দিয়ে লেখার সুযোগ থাকবে এবং সাইড নোট দেওয়ার সুযোগ থাকবে। আমি আশা করি আপনাদের মতামতের ভিত্তিতে আপনারা যে যেভাবে প্রত্যাশা করেন, চেষ্টা করব সবার প্রত্যাশা পূরণ করার এবং বোর্ড ব্যবহার করে ব্যাখ্যা দেওয়ার। তো আমি যেহেতু আজকে আপনাদের এই প্রাইভেট প্রোগ্রামের ব্যাপারে আজকে সূচনা ক্লাস ছিল, এই জন্য আপনাদের রোড ম্যাপ কোর্স পরিচালিত হবে যে রোড ম্যাপ অনুযায়ী, সেটা একটু দেখিয়ে দিতে চাই। যে আমরা মোট 30টি লেকচার এখানে রেখেছি, 24টি হচ্ছে গাণিতিক যুক্তির আর 6টি হচ্ছে মানসিক দক্ষতার। তো দেখেন এখানে লেকচার 1, যেখানে সরলীকরণ, মৌলিক সংখ্যা সম্পর্কিত, লেকচার 2 গুণিনক, গুণিতক, লসাগু, গসাগু সম্পর্কিত, লেকচার 3 হবে কাজ, শ্রমিক, সময় ও চৌবাচ্চার উপর, লেকচার 4 হবে স্রোত, নৌকা, তৈলাক্ত, বাস, বানর, ট্রেন সম্পর্কিত, লেকচার 5 হবে অনুপাত ও সমানুপাত সম্পর্কিত, লেকচার 6 হবে শতকরা লাভ ক্ষতির উপর, লেকচার 7 হবে সরল সুদ ও যৌগিক সুদের উপর, লেকচার 8 হবে বীজগাণিতিক রাশিমালার উপর, লেকচার 9 হবে উৎপাদকে বিশ্লেষণের উপর, লেকচার 10 হবে অসমতার উপর, লেকচার 11 হবে লগারিদমের উপর, লেকচার 12 হবে সূচক ও সরল সমীকরণের উপর, লেকচার 13 হবে ধারার উপর, লেকচার 14 হবে 2 অথবা 3 চলক বিশিষ্ট যোগাশ্রয় সমীকরণ জোট এর সমাধানের উপর, আর লেকচার 15 হবে দ্বিঘাত সমীকরণের উপর, লেকচার 16 হবে জ্যামিতিক সমস্যা ত্রিভুজ বিষয়ক, লেকচার 17 হবে জ্যামিতিক সমস্যা বৃত্ত এবং বহুভুজ, লেকচার 18 হবে ত্রিকোণমিতিক ফাংশন, লেকচার 19 হবে দূরত্ব উচ্চতা বিষয়ক সম্পর্কিত সমস্যার উপর, লেকচার 20 হবে বিন্যাসের উপর, লেকচার 21 হবে সমাবেশের উপর, লেকচার 22 হবে সেট ও ভ্যানচিত্রের উপর, লেকচার 23 হবে কার্তেশীয় জ্যামিতির স্থানাঙ্কন অংশের উপর, আর লেকচার 24 হবে কার্তেশীয় জ্যামিতি সরল রেখার উপর। মোট লেকচার 24টি, প্রতি সপ্তাহে 3টি লেকচার যদি হয় সেক্ষেত্রে 24 ভাগ 3 = 8 সপ্তাহ লাগবে। 8 সপ্তাহকে আমরা 2 মাসের সমান ধরে নিতে পারি, অর্থাৎ 2 মাসে গাণিতিক যুক্তির অংশ কোর্স শেষ হবে ইনশাল্লাহ। আর মাঝে মাঝে আমরা আমাদের প্রস্তুতি এবং অগ্রগতি অনুযায়ী আমরা পরীক্ষার জন্য সময় নির্বাচন করব, এটিও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা করি আপনারা এই প্রাইভেট প্রোগ্রামে সংযুক্ত থাকবেন, কারণ এই সময়ে বাসায় বসে আমি মনে করি রিটার্নের জন্য প্রস্তুতি নিয়ে রাখাই ভালো হবে, কারণ যখন সব কিছু স্বাভাবিক হবে, পিলি অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর রিটার্নের জন্য হয়তো খুব বেশি সময় আপনারা পাবেন না। আর আপনারা জেনে গেছেন যে নতুন চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশনের যোগদান করেছেন, কাজে হয়তো গতিশীলতা আমরা দেখতে পাবো। পরিশেষে আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা, সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।